জাতপাতের ভেদাভেদ, বর্ণ বৈষম্য ইত্যাদি বিষয়গুলো আমাদের চ্যানেল গল্পকথা কখনোই সমর্থন করে না। পশু হত্যাকে আমরা দণ্ডনীয় অপরাধ বলে মনে করি। সাধারণত লেখক গল্পের প্লট তৈরির খাতিরে উক্ত বিষয়গুলির অবতারণা করে থাকেন। আমরা আশা রাখব সমস্ত শ্রোতা বন্ধুরা মুক্ত মনে গল্প শোনার আনন্দে গল্পগুলিকে গ্রহণ করবেন। বৈশাখ মাসের এক দুপুর, জ্বলন্ত সূর্য তখনও মতি গ্রামের মধ্য গগনে ভ্রুকুটি করছে। প্রবল গরমের দাবদাহে দাউ দাউ করে জ্বলছে চারিদিক। গ্রামের মিঠো পথ দিয়ে মাঝে মাঝে আসা যাওয়া করছে সাইকেল, ভ্যান, রিক্সা। নারকেল সুপুরির গাছগুলো যেন ঝিমিয়ে রয়েছে। বোরো ধানের মাঠ থেকে ওই দূরে দেখা যায় মল্লিকপাড়ার সীমানার বটগাছটা। চাষবাসের কাজে আপাতত বিরতি রেখে বেশ কয়েকজন চাষি ওই বটগাছের ছায়াতেই শুয়ে মতিগ্রামের পশ্চিমে একটা বড় পুকুরের জলে ছোট ছোট মাছ এক একবার ভেসে উঠে বুড়বুড়ি ছাড়ছে, আবারও ডুব দিচ্ছে জলের গভীরে। পুকুরের ধারে ঝুপসি ডালপালাময় ওই কালো জাম গাছটার ছায়ায় মাছরাঙা পাখিটা চুপ করে বসে আছে। আজ যেন তার খাওয়ার রুচি নেই, ডালে বসে জিরিয়ে নিচ্ছে খানিক। মাঝে মাঝে গরুর গলার ঘন্টার আওয়াজ এবং কাকের ক্লান্ত গলায় কাঁ কাঁ ছাড়া সমস্ত গ্রাম একরকম নিশ্চুপ। এমন সময় হঠাৎ এই গ্রীষ্মের দুপুরের নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটা মহিলা কণ্ঠের আর্তনাদ তপ্ত বাতাসে মিশল। ভেসে আসছে করুণ কণ্ঠে অনুনয় বিনয় মেশানো চিৎকার। আমি আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। এবার এই করুণ আর্তনাদকে স্তব্ধ করে দিল পুরুষ নারীর সম্মিলিত কতগুলি চিৎকার। কি কিচ্ছু করিসনি? এখন এই চিৎকারটা যে কারণে হচ্ছে, সেই ঘটনার সূত্রপাতটা ঠিক কোথা থেকে হয়েছে সেটা শুনে নেওয়া যাক। এই গ্রামের দক্ষিণ ঘেঁষে বয়ে গিয়েছে একটা নাম না জানা নদী। সেই নদীর থেকে কিছুটা দূরেই গ্রামের পাট চাষের উপযুক্ত জলাভূমিটা। গোলমালের উৎপত্তি সেখান থেকেই। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, সব ঋতুতেই এই জলাভূমির পরিবেশ অত্যন্ত স্যাঁতস্যাঁতে এবং গুমোট। শ্যাওলা মাখা উৎকট গন্ধে বাতাস ভরে থাকে সর্বদা। এমনিতে জায়গাটা জুড়ে বিভিন্ন পোকামাকড়, সাপ, জোঁকের আড্ডা। তার উপর প্রায় প্রতি বর্ষাতেই নদীর জল বেড়ে গিয়ে আশেপাশের জমিগুলোকে ডুবিয়ে দেয়। এহেন জায়গায় কেউ থাকে না, শুধু এক বয়স পঞ্চাশের প্রৌঢ়া ছাড়া। গ্রামের কাউকে সাপে কেটেছে, এই প্রৌঢ়ার অব্যর্থ ওষুধ খেয়ে সে রোগী সেরে ওঠে। কারোর পেটের ব্যায়াম হলে তাও এই প্রৌঢ়ায় ভরসা। সেই তো গতবারে আশেপাশের গ্রামগুলো কলেরায় উজাড় হয়ে যেতে লাগলো, কিন্তু এই গ্রামের একটি লোককেও কলেরা কিন্তু কাবু করতে পারেনি। তার কারণও এই প্রৌঢ়ার অব্যর্থ ঔষধি। তবে মতিগ্রামের এত বড় ধন্বন্তরী হয়েও তার জায়গা হলো এই অস্বাস্থ্যকর জলাভূমির পাশে, কারণ গ্রামের সবাই কানাঘুষোই বলে এ বুড়ি নাকি কালো জাদু করে। তাই সরল ভীতু মানুষগুলো এই প্রৌঢ়ার নিঃসঙ্গ জীবনে ডাইনি নামক এক তকমা সেঁটে দেয়। তবে মাঝে মাঝে এমন রোগবালায় উপস্থিত হয় যে উপায়ান্তর না দেখেই রোগীকে এই ডাইনির কাছেই ছেড়ে যেতে হয়, যতদিন না রোগ একেবারে সুস্থ হচ্ছে। সে প্রৌঢ়া অবশ্য গ্রামবাসীদের কাণ্ডকারখানা দেখে মনে মনে হাসে আর পরমেশ্বরকে বলে,
এই সমস্ত অবুজ মানুষদেরকে ক্ষমা করে দিতে। এভাবেই কেটে যাচ্ছিল দিন, কিন্তু পরমেশ্বরের ইচ্ছে বোধহয় অন্য কিছু ছিল। হঠাৎই গায়ের আনাচে কানাচে একটা রটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। গায়ের একমাত্র কবরেজ বিভু এবং একাধারে পুরোহিত ও জ্যোতিষী নিত্যখুড়ো রটিয়ে বেড়াতে লাগলো খবরটা। এই প্রৌঢ়ার কাছে যাবৎ যে রোগী গেছে তাদের শরীরের প্রাণ শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একটু একটু করে কেউ হরণ করেছে, তাই রোগী মরে গেলেও সেই প্রৌঢ়ার কাছে যেন কেউ না যায়। এই খবর শোনা মাত্রই কেউ আর চাষের কাজ ছাড়া ও জলাভূমির পথ মারাত না। এখন ঘরে রোগী কাতরাতে কাতরাতে মরে গেলেও কেউ আর ওই প্রৌঢ়ার কাছে যায় না। ধীরে ধীরে লোকজন আবার নির্ভরশীল হয়ে পড়ল ওই অকেজ ঔষধ, ঠাকুরের থানে হত্যে দেওয়া, কুষ্টি বিচার ইত্যাদির প্রতি। ফলে বিভু এবং নিত্যখুড়োর পয়সার থলেখানা আবারও ভর্তি হতে শুরু করলো আগের মতোই। আসলে ওই প্রৌঢ়া আসার পর থেকেই কবরেজের পসার কমে গিয়েছিল, রোগী আসত কম। ফলে যা হওয়ার, ভাতের থালায় রোজকার মতো মাছটা মাংসটা মোটেই মিলত না। ওদিকে নিত্যখুড়োরও একই অবস্থা হয়েছিল। মন্দিরের ফলটা, মূলোটা, চালটা, কুমড়োটা, এছাড়া ইত্যাদি দক্ষিণা, এসব দিয়ে কষ্টে সৃষ্টে দিন চলছিল মাত্র, কারণ মানুষ এখন মরছে কম। ফলে নিত্যখুড়োর ভবিষ্যৎবাণীও ভুল বলে প্রমাণিত হচ্ছে। এসব কিছুই হচ্ছে ওই প্রৌঢ়ার জন্য, সেই হলো নষ্টের মূল। শেষ হলে আবার হয়তো সব ঠিক হয়ে যাবে, তাই খুব ভেবে চিনতে এই ফন্দিটা এঁটেছিল ওরা দুইজনে। এখন আর মানুষ ওই প্রৌঢ়ার কাছে যায় না, ডাইনি মনে করে সকলে ভয় পায় তাকে। বিভু আর নিত্যখুড়ো তো এটাই চেয়েছিল, তাদেরও ঝুলি আবার আগের মতো ভরতে শুরু করেছে। তবে প্রৌঢ়াকে পুরোপুরি না সরাতে পারলে মুশকিল আছে, তাই এবার শুরু হলো কুমন্ত্রণা দেওয়া। সেবারের শীতে অকালে ঘোর ঝড় জলের ফলে মাঠের ফসল মাঠে পড়েই নষ্ট হল। এই গাঁয়ের প্রায় বেশিরভাগ মানুষই চাষবাস করে খায়, তাদের তো কপালে হাত পড়ে গেল। মহাজনের কাছে বাড়তে লাগলো দেনা, চারিদিকে তখন অর্ধাহার অনাহার, এক ভয়াবহ দুর্যোগ যেন থাবা গিঁড়েছে গ্রামের বুকে। এমন সময় নিত্যখুড়ো বিধান দিল, এই গা থেকে যতদিন নয় অলক্ষী প্রৌঢ়া বিদায় নেবে ততদিন এ গা দুর্ভাগ্যের বন্যায় ডুবে থাকবে। এরপর অত্যাচার আরো বাড়ল, মাঝে মধ্যে প্রৌঢ়ার বাড়িতে গ্রামের জমিদারের লোক এসে শাসিয়ে যায় যে এই গা থেকে না উঠলে ওর কুঁড়ে ঘর সমেত ওকে জ্যান্ত পুড়িয়ে মারবে। প্রৌঢ়া শুধু হাসে, কিছুই বলে না। হঠাৎ এমন করুণ আর্তনাদ শুনে জলাভূমিতে পাঠের চারা রোপণ করতে থাকা চাষিরা ওদের হাতের কাজ ফেলে দৌড়ে গেল দেখতে। আশ্চর্য ব্যাপারখানা কি, চাষ জমি থেকে অনতি দূরেই অঙ্কিত হচ্ছে একটা করুণ দৃশ্যপট। পাটক্ষেতের জলা থেকে মিনিট পাঁচেক ব্যবধানে একটা মাটির কুঁড়ে ঘর, তার সামনেই ছোট্ট এক ফালি উঠোন। সেই উঠোনে এবং বাড়ির চারপাশে ছোটখাটো একটা মেলা বসেছে যেন। গ্রামের বুড়ো ছেলে নারী বাচ্চা সবাই এসে ভিড় জমিয়েছে। সকলেরই কেমন একটা মারমুখী ভঙ্গি, হাতে লাঠি শোটা ঝাঁটা, কারো কারো হাতে আবার শাবল। না না মারেন না, ওটা ওটা আমার আঙুল না। হাহাকার মিশ্রিত একটা কান্নায় ক্রমেই ভারী হয়ে উঠছে বাতাস। মার 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 ঝালিয়ে দাও, আরে দেখছিস কি মার। আশেপাশে ঘিরে থাকা জনগণ চরম উল্লাসে চেঁচিয়ে উঠল, যেন কি ভারী এক তামাশা চলছে সেখানে।
ওই ছোট্ট এক ফালি উঠোনের ওপরেই হচ্ছে এই নারকীয় কাণ্ড। একজন বছর পঞ্চাশের মহিলা আলু থালু বেশে মাটিতে প্রায় নির্জীব হয়ে পড়ে আছে। পরনের ময়লা শাড়িটার স্থানে স্থানে ছেঁড়া, গায়ে অজস্র কাটাকুটি আর কালশিটের দাগ। ওর বাঁ হাতের কোড়ে আঙুলটা তার নিজের জায়গায় নেই, বরং সেখান থেকে একটা লাল রক্তের ধারা নেমে ভিজিয়ে দিচ্ছে মাটি। অনতি দূরেই উঠোনের ওপরে সেই কোড়ে আঙুলটা পড়ে থাকতে দেখা গেল। সমবেত গ্রামবাসী তখনও একইভাবে বলে যাচ্ছে, আবারও একে একে ঝাঁটা লাঠি জুতো পড়তে থাকলো ওই দুর্বল দেহি প্রৌঢ়ার ওপর। বেলা বেড়ে চলল ক্রমশ, দিনের সূর্য এবার পাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। সারাদিন ধরে এত শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে ওই প্রৌঢ়ার জীবনের জ্যোতিও যেন এই বিকেলের আলোর মতোই ম্লান হয়ে এলো। সে বুঝতে পারছে তার সময় প্রায় শেষ, তার উপর এতদিন ধরে চলে আসা মানসিক অত্যাচার আজ যেন তার চরম সীমায় পৌঁছেছে। জীবনের শেষ বেলায় এসে আজ সেসব অমানসিক নির্যাতনের প্রত্যুত্তরে এবার যেন ক্রোধ এবং প্রতিহিংসা আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ল। মাটিতে পড়ে থাকা সেই প্রৌঢ়ার প্রায় নিথর হয়ে যাওয়া দেহটা নড়ে উঠল, ওর বন্ধ চোখ গেল খুলে। উঠোনের একতাল ভেজা মাটি খামচে হাতে তুলে সেই দুর্বল দেহি প্রৌঢ়া ঝটকা মেরে উঠে দাঁড়িয়েছে। উপস্থিত লোকজন ভেবেই নিয়েছিল হয়তো সে মরে গিয়েছে, তবে তার এভাবে উঠে দাঁড়ানোয় প্রথমটায় বেশ হকচকিয়ে গেল সব। তার ওই রূপ উগ্র মূর্তি দেখে উপস্থিত জনগণের বুক কেঁপে উঠল। কোথায় বেদনায় কাতর সেই মুখ, কোথায় সেই দুর্বল দেহ! এখন তাদের সামনে যে মূর্তি দাঁড়িয়ে আছে তাকে একটা পিশাচ বললে মন্দ হয় না। সে মূর্তির সারা গায়ে স্থানে স্থানে কেটে ছড়ে গিয়েছে। বাহাতের থেকে সদ্য কেটে নেওয়া কোড়ে আঙুলটার জায়গা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। রক্তাক্ত ঠোঁটের আড়ালে উকি দিচ্ছে তার কালচে লাল দাঁতগুলো। তার চোখ থেকে প্রতিশোধের বজ্র ঝলকাচ্ছে যেন। আকাশে সূর্যের তেজ এখন আর নেই। এই নিদারুণ দৃশ্যপটকে আরও গুরুগম্ভীর করতে গায়ের আকাশে ধীরে ধীরে দেখা দিল কালো মেঘ। এ মাটিতে তোরা আমায় বাঁচতে দিলি না, তাই আমিও কাউরে বাঁচতে দিব না। মাটি বন্ধু, মাটি শত্রু, দিব না কাউরে। আরো হয়তো কিছু সে বলতে যাচ্ছিল, কিন্তু ইতিমধ্যে তার মাথায় এসে পড়েছে এক প্রবল আঘাত। মুখ থেকে ঝলকে রক্ত বেরিয়ে এসেছে। এমন সময় হঠাৎ আকাশের বুক চিড়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে একটা বিদ্যুৎ খেলে গেল। প্রৌঢ়া টলতে টলতে মাথা ঘুরিয়ে শেষবারের মতো দেখল শাবল হাতে দাঁড়িয়ে থাকা বোচাকে। ওর হাতে ধরা শাবলে লেগে আছে টাটকা রক্ত। তারপরেই একটা পাক খেয়ে প্রৌঢ়ার দুর্বল দেহটা চিরকালের মতো মাটিতে পড়ে গেল। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আবারও আপনাদেরকে জানাই স্বাগত। এই সপ্তাহে গল্প কথা আপনাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ নিবেদন, অতনু বল্লভের কাহিনী প্রেতনীর সাপ। উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘড়িয়া নিবাসী এই লেখক বহুদিন ধরেই গল্পকথা পরিবারের একজন অন্যতম সদস্য। আপনারা হয়তো বিভিন্ন গল্পে তার কণ্ঠ ইতিমধ্যেই শুনে থাকবেন। এর আগে তার লেখা একটি বড় গল্প নরখাদকের রক্ত উল্লাস এবং তারই সিকুয়েল একটি সম্পূর্ণ উপন্যাস মাংসভুকের মৃত্যু ডাক ইতিমধ্যেই গল্পকথায় প্রকাশিত হয়েছে।
গল্পগুলির লিঙ্ক আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারেন। আজকের গল্পে প্রেতনীর ভূমিকায় শাম্মা, লালু, নির্মল ও বিভু কবরেজ অতনু, জয়ার ভূমিকায় রাকা, নিত্য খুঁড়ো ও পেঁচোর চরিত্রে বিপ্রতীপ, জমিদার মণিচাঁদ পাল ও বোঁচার অভিনয়ে দেবাঞ্জন, অজিতের ভূমিকায় শীতম, সুমি দেবযানী, মৌসুমী রিনি, চণ্ড ডাকাত জয়ার বাবা জমিদার বিগ্রহপাল ও ভুবন শাস্ত্রীর ভূমিকায় অয়ন, জল্লাদ ও বিশ্বেশ্বরের চরিত্রে আমি শুভদীপ, এবং গ্রামবাসী ও শ্মশান যাত্রীদের ভূমিকায় সমগ্র গল্প কথার টিম। আজকের গল্প পাঠে অয়ন এবং গল্পের সূত্রধার আমি শুভদীপ। শুরু হতে চলেছে এই সপ্তাহের বিশেষ নিবেদন, অতনু বল্লভের কাহিনী প্রেতনীর সাপ। ওরে, তোরা সব তাড়াতাড়ি পা চালা, নইলে সব সেরে বাড়ি ঢুকতে রাত হয়ে যাবে। তো বোঝা বাকি সবাইকে তাড়া লাগায়। আর বলো না দাদা, বাড়ি থেকে নিয়ে আসনের সময় তো হালকাই লাগতেছিল, কিন্তু এখন যেন কেমন ভারী ভারী লাগতেছে, পাজে আর চলে না গা। বোচার তাড়া খেয়ে অজিত কথাগুলো বলে উঠল। এদিকে অজিতের কথায় সায় দিয়ে আরও বাকি সবাই বলে ওঠে, হ্যাঁ গো, বুঝতে পারতেছি না, যত সময় যাইতেছে এ মরা কেন ভারী হইতাছে, পা যেন ফেটে পড়তাছে। বোঝা দা, একটু জিরাই নি। ও এই না না, খবরদার, কোনো মতেই মাটিতে রাখা চলবি নি, একেবারে শ্মশানে গিয়ে তবেই কাঁধ থেকে নামানো যাবে, তাড়াতাড়ি পা ছাড়া দেখিনি। দূর থেকে দেখা যাচ্ছে গ্রামের আলপথ বেয়ে সাতটি মানুষ কাঁধে করে একটা শবদেহ নিয়ে চলেছে। গত তিন দিন ধরেই দুপুরে কাঠফাটা গরম আর বিকেল হতে না হতে দিগন্ত ঝাপসা করে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, সেই সাথে এলোমেলো ঝড়। হাওয়ার প্রকোপ এতই যে গত পরশু মণ্ডল গাঁয়ের গয়লা মধুমণ্ডলের গোয়াল ঘরের ওই মজবুত খড়ের চাল পর্যন্ত উড়ে গেল। আবার সেই দিনই বোচাদের বাড়ির সামনের অত বড় আমগাছটার একটা মগডাল মরমর করে ভেঙে পড়বি তো পড়বি একেবারে বোচাদের বাড়ির সদরের উপর এসে পড়ে। গরমের দাপট সহ্য করতে না পেরে ওই বিকেলেই বোচার বছর তিনেকের ছেলেটা উঠোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল। ভাগ্য নেহাতি ভালো বলতে হয়, তাই বেঁচে গিয়েছে সে, নইলে সেই ঝুপসি ডালপাতায় ঘেরা মগডাল উঠোনে এসে পড়লে ওদিন আর দেখতে হতো না। সে যাই হোক, আজ বিকেল থেকেও সেই একই রকম জলো বাতাস বইতে শুরু করেছে। গ্রীষ্মের তপ্ত সূর্যের সোনালি রোদের দাপট ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তালশ্বাসের মতো জল ভরা মেঘের আড়ালে। পাঁচটা বাজতে না বাজতেই চাষজমির পাশের বাঁশবনের আড়াল থেকে অন্ধকার গুটি গুটি পায়ে নেমে আসছে আল রাস্তার ওপর। ওই বাঁশবনের পিছনেই গাঁয়ের নিচু জাতের লোকেদের শ্মশান। এ গাঁয়ে উচ্চ ব্রাহ্মণদের জন্য আলাদা শ্মশান, আবার নিচু জাতেদের জন্য আলাদা। আহা, কি হলো, বলছি না তাড়াতাড়ি পা চালাতে, বৃষ্টি আসার আগেই এ মরা দাহ করে ফিরতে হবে, নইলে ঘুরঘুরতি অন্ধকারে মরা নিয়ে তোরাই বসে থাকবি, আমি কিন্তু পালাবো, এই বলে রাখলুম। বোঝা আবার তাড়া লাগায়, উফ, বললেই হলো পালাবো, তা বলি জ্যাঠামি কইরা শ্মশানে পড়ানোর কথা কে বলতে আসছিল গো, কবরে গড় দিলেই তো হয়ে যেত। খেঁকিয়ে ওঠে পেঁচো, না মানে আমাকে তো হিন্দু পাড়া,
এখন গোর দেওয়ার কথা কইলে যদি। আরে ছাড় তো, ডাইনির আবার জাতপাত, ও শয়তানি জ্যান্ত থাকতেই আমাদের বাঁচতে দিছে। জোয়ান মদ্দা মানুষগুলোরে কেমন বুড়োটে বানিয়ে দিচ্ছিল তোরা দেখিস নি সেবেলাই। বিনুর এ কথার পর আর কোনো যুক্তি চলে না, তাই সবাই চুপচাপ চলতে লাগলো। মহানন্দ আর লালুকে বলা আছে শ্মশানে আগে ভাগেই গিয়ে চিতার কাঠ কেটে সব তৈরি করে রাখতে, যাতে তড়িঘড়ি দাহ কাজ শেষ করে দিনে মানে বাড়িমুখ রওনা হতে পারে তারা। দেহ নিয়ে শ্মশানে পৌঁছাতেই দেখা গেল মহানন্দ এবং লালু কাঠ কেটে সব তৈরি করে ফেলেছে। লালু বলল, নিন মোড়া চাপান দাদারা, অনেক দেরি হয়ে গেল। সত্যি অনেক দেরি হয়ে গিয়েছে। এবার সবাই মিলে ধরাধরি করে মড়া কাঁধ থেকে নামিয়ে চিতায় তোলা হলো। আকাশ এখন পুরোপুরিভাবে কালো মেঘেছে, চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে। শ্মশানেই একটা আটচালার নিচে মহানন্দ নির্মল সহ বাকি সকলেই দাঁড়িয়ে, মরা পোড়াতে নিয়ে আসা শ্মশান যাত্রীদের সব দাহ না হওয়া অবধি সবাই ওখানেই দাঁড়িয়ে অপেক্ষা করে। এখন সব চুপচাপ, কারণ মুখে কোনো কথা নেই, শুধু ফটফট শব্দে আগুনের আঁচে চিতার কাঠ ফাটার শব্দ। চিতার সামনে মরা খোঁচানোর জন্য দাঁড়িয়ে আছে লালু আর বোচা। বোচাদা, আপনি শাবলের বাড়িটাও ভাবে না মারলেই পারতেন। কি করতুম বল দেখিনি, ও বুড়ি এত তর্জন গর্জন করছিল। বোচার কথা শেষ হতে না হতেই হঠাৎই নদীর ওপাশ থেকে একটা দমকা হাওয়া ছুটে এসে সবার গায়ে একরকম কাঁপুনি ধরিয়ে দেয়। এই যে, তার কতক্ষণ লাগবে গা, বাড়ি ফিরতে হবে তো নাকি? ওই যে আধার হয়ে এলো যে। আটচালের ভেতর থেকে পেঁচো গাঁক গাঁক করে ওঠে। সত্যিই তাই, অন্ধকার ঘনিয়ে এসেছে, হাওয়ার বেগও বেড়ে চলেছে ধীরে ধীরে। শ্মশানের আলো বলতে যেটুকু আছে তা হলো জ্বলন্ত চিতার আলো আর আটচালার টিমটিমে হ্যারিকেন। তবে বিপদ এবার আরও বাড়ল। সহসা বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। এদিকে মড়া এখনো পড়েনি, বৃষ্টির জলে কাঠ ভিজে গিয়ে যদি মড়া না পড়ে তাহলে তো বেজায় বিপদ। তবে আসল বিপদটা যে কি সেটা হয়তো ওরা এখনো কেউই আন্দাজ করে উঠতে পারেনি। মুহূর্তের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আটচালার টিনের চালে বৃষ্টির জল পড়ে ধাতব শব্দ বার হচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ঝোড়ো হাওয়া আর মেঘের গর্জন। বোচা আর লালু প্রায় ভিজতে ভিজতে আটচালার নিচে এসে দাঁড়ালো। এই বোচাদার সবটাতেই যেন বাড়াবাড়ি, জ্যাঠামি কইরা শ্মশানে পোড়াবো বলে নিজে বাহাদুরি দেখালো আর সব বাইরে বিপদে ফেলালো। এই পেঁচো, তুই তখন দে মেলা বকবক করতাসস, এ আজে যে ঝড় বৃষ্টি হইব এ কি বোচাদা যাই না বৈশা ছিল নাকি? হ্যাঁ, ধমকে ওঠে নির্মল। তো জানবে না যখন তখন অত বাহাদুরি কেন দেখাইলো, যত সব। নির্মল আর পেঁচোর মধ্যে এরকম তর্কাতর্কি চলাকালীন অজিত আটচালার মেঝে থেকে উঠে দাঁড়িয়েছে। তার দৃষ্টি বাইরে বৃষ্টির মধ্যে থাকা প্রায় নিভু নিভু ওই চিতার দিকে। চিতার ফাঁক ফোকরে এখনও অল্প স্বল্প আগুন জ্বলছে, বৃষ্টির জল এখনও সেখানে পৌঁছায়নি। এমন সময় হঠাৎ কড়কড় শব্দে একটা বাজ পড়ল। মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে উঠল, আর সেই ক্ষণিকের আলোতে এক অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে উঠল অজিত। এ কি মরা কই? বোচা সহ বাকি সব আটচালার মেঝেতে বসেছিল। অজিতের এহেন কথা শুনে সবাই প্রথমটা থমকে গেল, ওদের মুখে একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচল স্পষ্ট।
ব্যাপারটা একটু সামলে নিয়ে বোচা বলল, বলিস কি, কই দেখি। হ্যাঁ গো দাদা, তুমি নিজেই দেখো, মোড়াটা যে আর সীতার উপর নাই গা, আর আগুনটাও যে প্রায় নিভে গেছে। বোচা সহ বাকি সকলে এবার আটচালার মধ্যে উঠে দাঁড়িয়েছে, সকলের দৃষ্টি বাইরের ওই অন্ধকারের দিকে। তুমুল বৃষ্টির চোটে প্রায় নিভে এসেছে চিতার আগুন, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তাতেই দেখা যায় চিতাটা, আধপোড়া চিতাটা যেমন ছিল ঠিক তেমনই আছে, কিন্তু চিতার ওপরটা স্রেফ খালি, কিচ্ছুটি নেই সেখানে। ভয়ে আর বিস্ময়ে সকলের মুখ হাঁ হয়ে গিয়েছে। চিতা থেকে মরা উধাও হয়ে যাওয়া মোটেই ভালো কথা নয়। ভয়ের চোটে পিছু আবারও খ্যাঁচ খ্যাঁচ করে উঠল। দেখোস, দেখ দেখ, আমি আগেই কইছিলাম যে একখানা অনর্থই হইব, এক তুই ডাইনি অপঘাতে মরছে, তাই আবার সৎকার হইল না, উফ, সবটাই হয়েছে ওই হালার মোচার জন্য। বোচার মুখে কোনো কথা সরছে না, অপরাধীর মতো চুপ করে দাঁড়িয়ে আছে সে। ঠান্ডা হন পেঁচো ভাই, এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করলে। এই তুই চুপ করে থাকগা, তুই ডোমের যা ডোমের মতো থাকবি, বেশি কথা না বললে তুই আর তোর বোচা গিয়ে মনটা খুঁজগা। লালু এবার চুপ হয়ে যায়। সত্যি তো, সে যাতে ডোম তার উচিতই হয়নি পেঁচোর মতো কায়স্থর মুখের ওপর কথা বলা। ও যে পেঁচোদের সাথে একই আটচালার নিচে বসে আছে এটাই ঢের। শোন পেঁচো, বেশি বাড়াবাড়ি করবি না, বুঝছস? কাউরে সম্মান করতে না পারিস, অসম্মান করবি না। এই লালু, আই দেখিনি মরাটারে খুঁজতে হইব। বোচা শান্তভাবে বলে, দাঁড়ায় যা নির্মল, আমি আর লালু যাই, তুই এখানে বস। বলছিস বটে, কিন্তু বাইরে ওই বৃষ্টির মধ্যে কোথায় মরা খুঁজবি বলতো? পান চিবোতে চিবোতে এই প্রথম মহানন্দ মুখ খুলল। কথাটা সত্যি, এই ঝড় বৃষ্টির মধ্যে তারা কীভাবেই বা মরা খুঁজবে? একেই যে দুর্যোগ চলছে, তার উপর আবার খোলা বাঁশ বন, আকাশ চিরে বাজ পড়ছে ঘন ঘন, হাওয়ার দাপটে থেকে থেকেই লম্বা বাঁশের মাথাগুলো নুইয়ে পড়ছে মাটিতে। এদিকে আটচালার টিনের ছাদটাও তখন থেকে ক্যাচ ক্যাচ শব্দ করে ভয় দেখাচ্ছে ওদের। ঝড়ের চোটে যদি ছাদটাই উড়ে যায় তবে আর দেখতে হবে না। ওদিকে অনেক কষ্টে হেরিকেনের নিভু নিভু আগুনটাকে টিকিয়ে রাখা হয়েছে। আলোর উৎস বলতে এখন ওটাই শেষ সম্বল। কিসের কারণে যেন আজ প্রকৃতি বেজায় রুষ্ঠ। ওরা আলোচনা করে স্থির করল, ঝড় জল কমলে ওরা মরা খুঁজতে বেরোবে সবাই মিলে, তারপর আগামীকাল দাহকার্য, কারণ জলে ভিজে যাওয়ার পর আজ আর কাঠগুলো জ্বলবে না। এদিকে সন্ধে গড়িয়ে রাত নামতে চলল, তবে ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। শ্মশানের আটচালার নিচে থাকা মানুষগুলোর মন হঠাৎই কেমন চঞ্চল হয়ে উঠেছে। ওদের খালি মনে হতে লাগলো ওই বাঁশ ঝাড়ের আড়াল থেকে কেউ বুঝি ওদের উপরে নজর রাখছে। বোচা চুপটি করে চোখ বুজে দাঁড়িয়েছিল। এ যাবৎ যা যা হয়েছে তার সব কিছুর জন্য মনে মনে সে নিজেকেই দোষ ছিল। হঠাৎ করে ওর মনের কোণে একটা অলীক ভাবনা উঁকি দিল যেন। ওর মনে হলো এই শ্মশানে ওরা নয় জন ছাড়াও আরও কেউ আছে। প্রতি মুহূর্তে সে যেন একটু একটু করে এগিয়ে আসছে তাদের আটচালার খুব কাছে, আরও কাছে, আরও। বোচা চমকে উঠে চোখ খুলল। ওর ডান পাশে তখনও আটচালার বাকি সবাই চুপ করে বসে আছে। হ্যারিকেনের অস্থির আলোয় দেখা যাচ্ছে ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া ওদের মুখগুলো।
এবার বোচা ধীরে ধীরে বাইরের দিকে দৃষ্টি ফেরাল। বিদ্যুতের আলোয় অস্পষ্টভাবে ও যেন দেখতে পাচ্ছে অনেক দূরের ওই বাঁশ ঝাড়ের গা ঘেঁষে একটা কালচে মূর্তি চুপটি করে দাঁড়িয়ে। মুহূর্তের ভগ্নাংশ, আবার সব ঘুটঘুটে অন্ধকার। বোচার মনে হলো সে ভুল দেখেছে। রাতের বেলা আলো আধারিতে মানুষের চোখ অনেক রকম ভুল দেখে। কিছুক্ষণ পর আবারও বিদ্যুৎ চমকাল। সেই কালো মূর্তিটিকে আবার দেখতে পেল বোচা। তবে এবার মূর্তিটা একটু এগিয়ে এসেছে বলে মনে হচ্ছে। বোচা চুপ করে দাঁড়িয়ে রইল, কাউকে কিছু বলছে না, কারণ বললেই যদি সকলে ভয় পায় তবেই মুশকিল। আর একটু দেখতে চায় সে। এমন সময় আবারও একটা বিদ্যুতের ঝলকানিতে মুহূর্তের জন্য দেখতে পেল সেই কালো মূর্তিটিকে। সেটা গত দুইবারের থেকে এবার আরও একটু এগিয়ে এসেছে। এইভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলে। প্রতিবার বাজ পড়ে আর প্রতিবারের মতোই বোচা দেখে সেই কালো মূর্তিটা তার আগের স্থান ছেড়ে তাদের আটচালার দিকে এগিয়ে এসেছে বেশ কিছুটা। বোচার মনে এবার ভয় ধরতে আরম্ভ করল, ভীষণ ভয়। ভুল তো মানুষ একবার দেখে, কিন্তু এ যে বারবার। ওই আবারও কর্কট শব্দের দিগন্ত কাঁপিয়ে বাজ পড়ল। ওই কালো মূর্তিটা আরও এগিয়ে এসেছে আটচালার দিকে। তবে এবার সে শুধু একা নয়, ওর সাথে জুটেছে আরো আট আটটি হুবহু একই রকম অবয়ব। ওই যে বোচা শুনতে পাচ্ছে ছপ ছপ শব্দটা, মনে হচ্ছে কতগুলি ভারী পা সমান তালে ধীর অথচ সাবধানী পদক্ষেপ ফেলে এগুচ্ছে। আটচালার বাকি সবাই নিজেদের মধ্যে অল্প স্বল্প কিছু কথা বলছিল, কিন্তু অনেকক্ষণ থেকেই বোচার কোনো সাড়া শব্দ পাচ্ছে না। লালু এবার বোচাকে ডাকতে যেতেই সে খেয়াল করল, বোচা দেওয়ালে হেলান দিয়ে প্রায় নিশ্চলভাবে দাঁড়িয়ে, তার দৃষ্টি আটচালার বাইরের দিকে। ওগুলো কি, ওরা কারা? অন্ধকারের একটা বিশেষ দিকে আঙুল তুলে সে কিছু যেন বলছে। বোচার নির্দেশিত দিকে তাকায় লালু, তবে অন্ধকার ছাড়া সেখানে আর কিছুই চোখে পড়ে না। এমন সময় আবারও বিদ্যুৎ চমকায়। সেই সাথে অন্ধকার সরে গিয়ে মুহূর্তের জন্য একটা ভয়াবহ দৃশ্য লালুর চোখেও ফুটে ওঠে। কতগুলি কালো মূর্তি কেমন যেন মাতালের মতো টলতে টলতে এগিয়ে আসছে আটচালার দিকে। প্রথম এক ঝলক দেখায় লালু তাদের সংখ্যাটা ঠিকভাবে ঠাউর করতে পারেনি, কিন্তু পরম মুহূর্তে আবারও বিদ্যুতের ঝলকানিতে লালু দেখে সংখ্যায় ওরা আটটি। এরই মধ্যে মূর্তিগুলো যেন আরও কিছুটা এগিয়ে এসেছে আটচালার দিকে। ব্যাপারকে দেখতে বাকি ছয়জন উঠে দাঁড়ালো, শুধু মহানন্দ ছাড়া। সে একই মোটা সোটা মানুষ, তার ওপর শরীরে গরম বেশি, তাই ও একটু বাইরের দিকে ঘেঁষে বসেছিল। তবে সে যে এখন কি করছে সেদিকে কারোর নজর গেল না। এখন সবার বিহল দৃষ্টি বাইরে থেকে টলতে টলতে আসা ওই আটটি মূর্তির দিকে। বিদ্যুতের আলোয় মনে হচ্ছে মূর্তিগুলোর গা থেকে যেন তাল তাল মাটি ঝরে পড়ছে। একটু কাছে আসতেই বোঝা গেল ওগুলো নিছকই কোনো কালো মূর্তি নয়, এক একটা নরক কঙ্কাল। তাদের কালচে হাড়ে ঠোকাঠোকি লেগে শুরু হয়েছে কেমন খটখট শব্দ। আরো দেখা গেল কঙ্কালগুলির পাঁজরের খাঁচার ভিতরে মাটি আর পাথরের চূর্ণ ঠাসা। তাদের দেখলে মনে হয় এইমাত্র বুঝি শ্মশানের মাটি ফুঁড়ে উঠে এসেছে। তীব্র ঝড়জলের শব্দকেও ছাপিয়ে গেল সেই আওয়াজ।
এহেন পরিবেশে বসে ওই কঙ্কাল আর তাদের গগন বিদারি হাসি শুনলে মনির ভেতরের সাহস যেন কপুরের মতো উবে যায়। কঙ্কালগুলো এবার আটচালা লক্ষ্য করে মরার হাড়, মাথার খুলি, পোড়া কাঠ, বাঁশ ইত্যাদি ছুঁড়ে মারতে শুরু করেছে। এসব চাঞ্চল্যকর ঘটনার মাঝে ওরা প্রত্যেকেই মহানন্দর কথা ভুলেই গেল। চারিদিক থেকে যখন মরার খুলি হাড়ের বৃষ্টি হচ্ছে, তখন খুব ধীর পায়ে নিঃশব্দে আটচালার কাছে এসে উপস্থিত হয়েছে আরও এক ভীষণ মূর্তি। মহানন্দ কিছু টুশব্দ করার আগেই একটা আধপোড়া হাত টিপে ধরল তার কলা। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা মহানন্দের শরীরটা ক্রমেই পচতে শুরু করল। দেখতে দেখতে শরীরের মাংস গলে গিয়ে সাদা হাড় বেরিয়ে এলো। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে গেল মাটিতে। এদিকে আটচালার বাকি সবাই প্রাণের মায়ায় ভয়ের চোটে ছুটতে শুরু করেছে গ্রামের উদ্দেশ্যে। ঝড়ঝলের রাত, নিমনিমে অন্ধকারে কিচ্ছুটি দেখা যায় না, তবুও পথ আন্দাজ করে সবাই প্রাণ হাতে নিয়ে ছুটছে। ওই যে ভয়ঙ্কর কঙ্কালের দল, এখনো পিছু ছাড়েনি ওদের, বড় বড় পায়ে ধেয়ে আসছে ওদের পিছু পিছু। কিন্তু এবার যখন ওরা ওই প্রৌঢ়ার বাড়ির জলাভূমির জায়গাটা কোনো রকমে পেরিয়ে গেল, তখন কোনো এক কারণে কঙ্কালগুলো থেমে গেল আর পিছু নিল না ওদের। ওদিকে নিজের প্রথম বলি গ্রহণ করে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল সেই প্রেতমূর্তি। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মাঝে ওর মুখটা দেখা যাচ্ছে, গোটা কপাল জুড়ে এক গভীর ক্ষতের চিহ্ন, উলঙ্গ দেহের এখানে ওখানে ফাটল ধরেছে, চোখের কোঠরের জায়গায় দুটো বড় বড় গর্ত, অট্টহাসির সাথে ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে ধারালো কড়াতের মতো দাঁতগুলো। পুরো দেহটা কাঁপছে থরথর করে। এমন সময় একটা ব্যাপার হলো, হঠাৎই সেই পিশাচিনী রক্ষী কোঠরে একটা হলদেটে আলোর দ্যুতি দপ করে জ্বলে উঠল। সাথে সাথেই ওই শ্মশানের ভেজা মাটি, কাঁকড়, পাথর চূর্ণ উঠতে শুরু করলো পিশাচিনীর পা বেয়ে মাথার দিকে। দেখতে দেখতে সেই পাথর মাটির আচ্ছাদন তার অর্ধ দগ্ধ অর্ধ নগ্ন দেহকে ঢেকে ফেলতে লাগল। পিশাচিনী এবার ধারণ করেছে এক নতুন রূপ। তার সারা শরীর এখন বৃত্তিতত্ত্বের বর্মে আচ্ছাদিত। আকাশ বাতাস বিদীর্ণ করা তার এই হুঙ্কারের সাথে সাথে সেই প্রেতের পায়ের কাছের মাটি হঠাৎই কেঁপে আলগা হয়ে গেল বেশ কিছুটা, দেখা দিল একটা ফাটল। এবার সেই ফাটল থেকে কোনো এক মন্ত্র বলে এক গাদা মাটি, কাঁকড়, পাথর উঠে তালগোল পাকাতে লাগল। দেখতে দেখতে সেই পাথর মাটির স্তূপ একটা পূর্ণাঙ্গ মানুষের আকৃতি নিয়েছে। পিশাচিনীর পাষাণ মুখটায় খেলে গেল একটা কুটিল হাসি। শুরু কর নিজের কাজ।
ওদিকে মতিগ্রামের চণ্ডী মণ্ডপের দাওয়ায় এসে বোচা লালু সবাই হুড়মুড়িয়ে পড়ল। সকলেরই বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। পেঁচু হয়তো বোচার নামে কিছু একটা সাপসাপান্ত করতেই যাচ্ছিল, কিন্তু যা ধকল গিয়েছে তা এবারের মতো সে রণে ভঙ্গ দিল। রাত এখন অনেক, ঝড় বৃষ্টি এই মুহূর্তে একেবারে থেমে গিয়েছে। লালু অনেকক্ষণ ধরেই এদিক ওদিক দেখছিল। অজিত হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, আরে এই লালু, কি হলো গা, ওরম ড্যাব ড্যাব করে তাকাস কেন তুই? না মানে আপনাদের মধ্যে মহানন্দ দাদাকে দেখছি না তো। এবার সকলের চটকা ভাঙল। আরে তাই তো, মহানন্দের কি হলো? সে কি আদেও আসতে পেরেছে নাকি? তুই এত চিন্তা করছিস কেন বটিয়া? আরে আমি ঠিক আছি। হঠাৎই সকলের চিন্তার জাল ছেদ করল এই কণ্ঠস্বর। সচকিত হয়ে সবাই দেখে নিমনিমে অন্ধকারে একটা কালো মোটা সোটা মূর্তি দাঁড়িয়ে। কে, মহানন্দ দাদা নাকি? ক্ষণিক দাঁড়িয়ে সে এগিয়ে এলো তাদের দিকে। আরে আমি বটে, চিনতে পারছিস না নাকি? মহানন্দর এমন একটা ভাব যেন কিছুই হয়নি। এই চরম উৎকণ্ঠার মধ্যেও সবসময়ের মতো মুখে একটা পান গোজা রয়েছে তার। তা তুমি কখন বেরোলে শ্মশান থেকে? ওই আমরা তো দেখিনি তোমায়। তোমরা যখন ভয় ছুটে পালাই যাচ্ছিলি তখনই আমি আস্তে আস্তে শ্মশান থেকে বেরোয় গেলাম বটে। এই বলে ঠোঁটটা একটু ফাঁক করে সামনের দেওয়ালে পানের পিক ছিটিয়ে দেয় মহানন্দ। এটা তার বরাবরের অভ্যাস। যাক, মহানন্দ তাহলে ঠিকই আছে। মনে মনে সকলেই আশ্বস্ত হলো। আসলে আজ শ্মশান রাতের অভিজ্ঞতা সবাইকে নাড়িয়ে দিয়েছিল একেবারে। এদের মধ্যে অপেক্ষাকৃত তরুণ এবং সবথেকে বেশি ছটফটে হলো লালুই। তাই সে প্রশ্নগুলো একের পর এক করে যাচ্ছিল। মহানন্দ এবার তাড়া লাগালো। আচ্ছা ঠিক আছে, এখন সব বাড়ি চল বটিয়া, অনেক রাত হয়ে গেল কিনা। এই কথা বলে আবারও মনির আনন্দে পানের পিক ছিটিয়ে দিল সামনের দেওয়ালে। সকলে এবার বাড়ি মুখ রওনা হয়েছে। এমন সময় নদীর দিক থেকে একটা দমকা বাতাস বয়ে এলো, সাথে সাথে আবারও গর্জে উঠল আকাশ। ক্ষণিকের জন্য একটা ছোট্ট ব্যাপার দেখা গেল, যে থুতুগুলো একটু আগে মহানন্দ ফেলেছে সেই থুতুর রং পানের পিকের মতো লালচে নয়, বরং কালচে রঙের, যেটাকে একটু ভালো করে দেখলে বোঝা যায় ওগুলো আসলে ভেজা মাটির প্রলেপ। এই বিভৎস ঘটনার পর কেটে গিয়েছে প্রায় 3 সপ্তাহ। ঘটনাটা লোকের মুখে চাউর হয়ে যাওয়ার পর থেকেই সেই অভিশপ্ত শ্মশানে আর মরা পোড়ানো হয় না। তাই বাধ্য হয়ে নিচু জাতের মানুষেরা মরাগুলোকে এখন ছোট্ট নদী সংলগ্ন দুর্গম জলাভূমিটার কাছে পোড়ায়। এভাবেই চলছিল সব। তবে ইতিমধ্যে ঘটে যাওয়া একটা ঘটনায় পুরনো ভয়টা এবার বিভীষিকায় রূপান্তরিত হল। দিনটা ছিল অমাবস্যা। প্রতি বছরের মতো এবছরেও মতিগ্রাম সহ আশেপাশের 3-3টি গঞ্জের মানুষের ভিড় উপচে পড়েছিল মতিগ্রামের রক্ষাকালীতলার মন্দিরে। এখানে মা খুব জাগ্রত, যে যা মানত করে তাই পায়। গায়ের এই মন্দিরটা প্রায় 500 বছরেরও বেশি পুরনো। এখানে মায়ের মূর্তিটি মাটির নয়, পাথরের। এই মন্দির এবং প্রতিমা সম্পর্কে একটা ছোট্ট ইতিহাস লোকমুখে বেশ প্রচলিত আছে। এই জায়গাটি নাকি আগে পুরোটাই শ্মশান ছিল। তখন অবধি মতিগ্রাম, শঙ্খগ্রাম এবং ভুবনগ্রাম পরস্পরের থেকে আলাদা হয়ে যায়নি। সেই সময় এই 3 গায়ের একচ্ছত্র জমিদার ছিলেন বিগ্রহপাল। বড়ই প্রজাবৎসল ছিলেন উনি। তার জমিদারিতে এমন 2টি কৃষক পরিবারও নেই যে একবেলাও অভুক্ত থাকত। এহেন জমিদারিতে একদিন দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এলো। এ গ্রামে চণ্ড ডাকাতের ভ্রুকুটি পড়ল। সে সময়কার যত জমিদার, ছোটখাটো রাজা সবাই এই চণ্ড ডাকাতের নাম শুনলেই থরথর করে কাঁপত। যেমন বড় তার ডাকাত বাহিনী,
তেমনি তাদের সাহস ও চতুরতা। চন্ডর বজ্র কঠিন গলায় এই ডাক শুনলেই জমিদারের লাঠিয়ালদের সমস্ত সাহস উড়ে যেত। কিন্তু বিগ্রহপাল ছিলেন সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া। তার খাস জমিতে এসে চন্ড ডাকাতি করবে, তার প্রজাদের ক্ষতি করবে, সেসব সে কিছুতেই মেনে নেবে না। তবে চন্ডকে শায়েস্তা করতে গিয়ে তার মতো বাঘা জমিদারেরও কাল ঘাম ছুটল। কিভাবে চন্ডকে শায়েস্তা করবে সেই চিন্তায় বিগ্রহপাল যখন নাওয়া খাওয়া ভুলেছেন, তখন মা কালী তাকে স্বপ্নাদেশ দেন। বিগ্রহ ছিলেন ঘোর শাক্ত, মায়ের কাছে মানত করেন, তিনি যদি এই গ্রাম থেকে ডাকাতদেরকে উচ্ছেদ করতে পারেন তবে গায়ের উত্তরের টিলার পাথর কাটিয়ে সেই পাথর দিয়ে তিনি মায়ের মূর্তি করবেন। পরিকল্পনা মতো গায়ে ঢেড়া পেটানো হলো, চন্ড ডাকাত যদি জমিদার বিগ্রহপালকে লাঠি খেলায় হারাতে পারেন তবে চন্ড ডাকাত তার খুশি মতো যত সম্পদ চায় জমিদার তাকে দেবেন, আর চন্ড হেরে গেলে তাকে আত্মসমর্পণ করতে হবে। এই শর্তে চন্ড রাজি হয়ে যায়। বিগ্রহপাল কিন্তু লাঠি খেলায় এবং মল্লযুদ্ধে অত্যন্ত নিপুণ ছিলেন, তাই নিজের ইচ্ছে শক্তি এবং মা কালীর আশীর্বাদ নিয়ে বিগ্রহপাল চন্ডকে পরাস্ত করতে সক্ষম হন। সুতরাং কথা মতো শুরু হয়ে যায় গ্রামের উত্তরের টিলা কেটে মূর্তি তৈরির কাজ। ফুট কুড়ির এই দেবী মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার পর সেই ভয়ঙ্কর ডাকাত চন্ডই হল এই 500 বছরের বেশি পুরনো কালী মূর্তির প্রথম পুরোহিত। চন্ড ছিল জাতি ব্রাহ্মণ। বিগ্রহের স্বপ্নে মা তেমনই ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিগ্রহপালের মৃত্যুর আগেই ওনার 3 ছেলে অর্থাৎ প্রতাপ পাল, চন্দ্রপাল এবং দীপঙ্কর পালের মধ্যে জমিদারি ভাগ করে দেন তিনি। প্রতাপ পালের জমিদারির ভাগে এসে পড়ে এই মন্দিরটা। বিগ্রহপাল শাক্ত হলেও তিনি পশু বলির বিরোধী ছিলেন। তিনি বলতেন, মা রক্ত চান না, ভক্তি চান, ভালোবাসা চান। কিন্তু তার এই 3 পুত্র ছিলেন অতীব লোভী। ফলত বিগ্রহের মৃত্যুর পর প্রতি অমাবস্যায় এই মন্দিরের নিকাশি থেকে জলের বদলে প্রবাহিত হতো রক্ত। আশেপাশের গ্রামের সমস্ত মানুষ ছাগল মানত করত। ছাগ বলির নাম করে প্রায় 1000টিরও বেশি অবলা প্রাণীর বেবাক মৃত্যু হতো সে রাতে। মন্দিরের সামনের বিস্তীর্ণ চত্বরে সেই লালসার প্রসাদ খেত মানুষজন, তাদের এই ধ্বনি এবং ঢাকের আওয়াজে চাপা পড়ে যেত অবলা ছাগলগুলির যন্ত্রণাময় চিৎকার। প্রাচীন সেই মানুষগুলো সব একে একে চলে গিয়েছে, তবে রয়ে গিয়েছে তাদের এই ভয়াবহ রীতি। 500 বছর পরে আজও চলে আসছে একই রকমভাবে। গ্রামের কেউ, এমনকি পুরোহিত নিত্যক্ষুরো পর্যন্ত খেয়াল করে না যে প্রতিমার 2 চোখের কোল একটু একটু করে ভিজে উঠছে। ওদিকে বজ্রের মতো এক নাগারে ঢাক বাজছে, একের পর এক বলি হয়ে চলেছে অবলা জীবগুলো। মন্দিরের পিছনে জমা হচ্ছে সেই সমস্ত বলি হওয়া ছাগলের মাথা। অমাবস্যার অন্ধকার এই পরিবেশে ধূপধুনোর গন্ধকে ছাপিয়ে গিয়েছে লালসার ভোগের গন্ধ। লোকজন পরম তৃপ্তি ভরে ভোগ খেয়ে চলেছে। চারিদিকে উৎসবের মুহূর্ত। পুরোহিত নিত্যপ্রসাদ চাটুজ্যে ওরফে নিত্যক্ষুরোর মনে আজ বেজায় ফুর্তি। এক একবার নিজের দক্ষিণার বটুয়াতে হাত বোলায় আর মুখে ফুটে ওঠে এক চরম সুখের হাসি। সর্বাঙ্গে লাল চেলি কাপড় পরা, কপালে রক্তচন্দনের তিলক কাটা বলিষ্ঠ লোকটা খাঁড়া কাঁধের ওপর তুলে দাঁড়িয়ে আছে। একের পর এক বলি দিয়ে বোধহয় একটু জিরিয়ে নিচ্ছে সে। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আবারও হাত দেয়। 410। গায়ের একটা লোক তার মানত করা পাঠাকে কোলে করে নিয়ে হাঁড়ি কাঠের সামনে এসে দাঁড়ায়। মায়ের কাছে মানত ছিল মেয়েটার বিয়েটা যাতে ঠিক করে হয়। গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ বলে পাত্রপক্ষ এসে
অপমান করে ফিরে যেত। মা আজ মুখ তুলে চেয়েছেন, এই কালো মেয়েটিরও একটা পাত্র জুটেছে। হলই বা পাত্রের বয়স 59। ক্ষমা ঘেন্না করে তারা যে রাজি হয়েছে এই ঢের। কোলের পাঠাটি এতক্ষণ চুপ করেছিল, বোধহয় মৃত্যু শিহরে জেনে থম মেরে গিয়েছে সে। ভোলা, তুই যাস না ভোলা, লোকটির 15 বছরের মেয়েটার এইরূপ কান্না দেখে এবার পাঠাটি ছটফট করতে শুরু করল। সেই ছোট্টটি থেকে যার সাথে মাঠে মাঠে খেলে বেরিয়েছে, যার কোলে মাথা রেখে ঘুমিয়েছে, তার অঝোর কান্না শুনে ও আর স্থির থাকতে পারল না। অপয়া মেয়ে, চুপ কর চুপ কর, তোর জন্যই মানত করেছি, সব কিছু হন্ডুল করবি নাকি? না, আমি বিয়ে করব না। তোমরা ভোলাকে ছেড়ে দাও, ভোলা ভোলা। আকুল কান্নায় ভেঙে পড়ে বাচ্চা মেয়েটি। লোকটি বোধহয় কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ মন্দির চত্বরের মাটিটা যেন কেঁপে উঠল। সেখানে দাঁড়িয়ে থাকায় দায়, এই ফাঁকে বাঁধন আলগা হতেই পাঠাটি লোকটার হাত থেকে নেমে দৌড়ে পালিয়ে আসলো মেয়েটির কাছে। যেখানটায় বলি হচ্ছে তার একটু দূরেই কাটা মাথাগুলো ফেলা। ওরা সবিস্ময়ে দেখল সেখানকার পাথর মাটি ভেঙে গুঁড়িয়ে একটা গর্ত তৈরি হলো। কাটা মাথাগুলো সেই গর্তের ভিতরে পড়ে একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে, সাথে সাথেই আবির্ভাব ঘটছে একটা মূর্তির। সেই মূর্তির সারা শরীর মাটি আর পাথরে সম্পূর্ণরূপে ঢাকা, চোখ এবং নাকের জায়গায় 3-3টে গর্ত। ঠোঁটের উপর চামড়া নেই, পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে আছে ঝকঝকে দাঁতগুলো। ভয়ঙ্কর সেই প্রেত মূর্তির এইরূপ আকাশ বিদীর্ণ করা হুঙ্কারে আশেপাশের চিত্রটা মুহূর্তে বদলে গেল। ঢাক ফেলে রেখেই পালিয়েছে সকলে। ওদিকে যে মানুষগুলো গোগ্রাসে ভোগ গিলছিল, তারা এই ভয়ঙ্কর নারকীয় কণ্ঠের হুঙ্কার শুনে প্রাণ নিয়ে ছুটে পালাতে পারলে বাঁচে। উৎসব প্রাঙ্গণে এখন ভয়ের কড়াল থাবা, চারিদিকে শুধু চিৎকার চেঁচামেচির শব্দ। ওদিকে নিত্যক্ষুড়ো প্রমাদ গুনছিলেন, পিশাচ আবির্ভাব হওয়ার সাথে সাথেই নিজের বটুয়া নিয়ে চম্পট দিয়েছেন উনি। এদিকে বলি খাঁড়া নিয়ে যে দাঁড়িয়েছিল তার মনে বেজায় সাহস। আজ মায়ের এই খাঁড়া দিয়েই তোকে বধ করবো আমি, এই বলে সে পিশাচের গলা বরাবর খাঁড়ার কোপ বসিয়ে দেয়। খাঁড়াটা ওই ভীষণ দর্শন প্রেতের গলার আধখানা অবধি কেটে সেখানেই আটকে যায়। এই বলে বলিষ্ঠ লোকটার গলা চেপে শূন্যে তুলে ধরে। এতক্ষণ ধরে এতগুলো বলি যে নিয়ে এসেছে সেই জল্লাদ এখন নিজেই বলির পাঠার মতো হাত পা ছুঁড়তে শুরু করল। এ দৃশ্য মেয়েটি আর তার বাবা দুজনেই হাঁ করে দেখছিল। ওরা মুহূর্তের জন্য ভুলেই গিয়েছে যে ওই লোকটার পরে এবার তাদের পালা। এবার সেই পিশাচিনি নিজের মুখ থেকে তাল তাল মাটির স্তূপ ক্রমশ হাঁ হয়ে আসতে থাকা ওই জল্লাদের মুখে ঢেলে দিতে লাগল। লোকটার ছটফটানি ক্রমেই বেড়েই চলেছে, ধীরে ধীরে ওর পেটটা ফুলতে আরম্ভ করল। এভাবে কিছুক্ষণ চলার পরেই একসময় পেট ফেটে রক্ত মাখা নাড়ি ভুড়ি এবং তাল তাল মাটি বেরিয়ে এলো বাইরে। এদিকে বিপদ আসন্ন বুঝে মেয়েটির বাবা মেয়েটিকে ওই রকম বিপদের মধ্যে রেখেই পালানোর উপক্রম করতে লাগলো। ছুটে বেশি দূরে সে যেতে পারলো না,
কারণ ইতিমধ্যেই পিশাচের নজর তার দিকে পড়েছে। সে হাতে ধরে রাখা জল্লাদের ছিন্ন ভিন্ন দেহটাকে ছুঁড়ে মারল লোকটাকে লক্ষ্য করে। ওই হাড় মাংসের তালটার আঘাতে মন্দিরের বদ্ধ ভূমিতে ছিটকে পড়ল মেয়েটির বাবা। পিশাচটা এবার খুব দ্রুত গতিতে মেয়েটির দিকে ছুটে আসছে। এবার ওই মেয়েটির পালা, কিন্তু খানিক দূর এগিয়ে এসে কি একটা খেয়াল হতেই হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল সেই পিশাচ। জলজলে চোখে মেয়েটিকে এবং তার কোলে নেওয়া পাঠাটিকে নিরীক্ষণ করল। তারপর ধীরে ধীরে ওই মেয়েটির ওপর থেকে নজর সরিয়ে নিল, মনোনিবেশ করল মেয়েটার বাবার দিকে। এদিকে এইসব দৃশ্য আড়াল থেকে দেখে যাচ্ছিল লালু। সে মাকে প্রণাম করতে এসেছিল প্রতিদিনকার মতো, যাতে সে ডোম বলে মন্দিরের ধানে কাছেও ঘেঁষতে পারে না। তাই প্রতিদিন কোনো না কোনো কৌশলে মাকে একটু দেখে যায় মাত্র। আজও তাই মাকে দেখে সে ফিরেই যাচ্ছিল, এমন সময় মেয়েটির ওইরূপ কাতর কণ্ঠ শুনে চুপিসারে সবার অলক্ষ্যে একেবারে কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পিশাচের সামনে বাচ্চা মেয়েটিকে ওইভাবে ভয়ে কুঁকড়ে যেতে দেখে বড়ই মায়া হলো লালুর। কতই বা বয়স হবে মেয়েটার, বড় জোর তার থেকে বছর পাঁচেকের ছোট হবে। ওইদিকে পিশাচ এখন মেয়েটির বাবাকে নিয়ে ব্যস্ত, তাল তাল মাটির দলা মুখ দিয়ে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই সুযোগ লালু এবার ছুটে গিয়ে ছৌ মেরে মেয়েটির হাত ধরে নিল, তারপর টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে পালাতে শুরু করল। প্রথমে তো মেয়েটা কিছুতেই যাবে না, শেষে ওর মুখ চেপে ধরে পাঠাটাকে পাঁজা কোলা করে দৌড় দেয় লালু। মন্দির চত্বর এখনো ফাঁকা হয়নি, কাতারে কাতারে লোক ছোটাছুটি করছে পাগলের মতো। লালু কিছুতেই বুঝে পারে না কি করে এর মধ্যে পালাবে। সে দাঁড়িয়ে যায়, এভাবে এলোপাথারি দৌড়ে যাওয়া যাবে না, তাহলে নির্ঘাত পদপিষ্ট হতে হবে। চারিদিকটা একবার দেখে নিয়ে কি মনে হতেই মেয়েটা এবং তার পাঠাকে সঙ্গে করে সোজা ঢুকে যায় মন্দিরের গর্ভগৃহে, লুকিয়ে পড়ে মা কালীর মূর্তিটার পিছনে। গ্রামের জমিদারের কাছারি বাড়িতে একটা সভা বসেছে, মানুষের ভিড় উপচে পড়ছে সেখানে। অমাবস্যার রাতে মন্দিরের সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি পাকাপাকিভাবে বাসা বেঁধেছে সকলের মনে এবং মস্তিষ্কে। এই গ্রামে কেউ কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, সবাই এখন যথেষ্ট ভীত সন্ত্রস্ত। গ্রামের জমিদার মণিচাঁদ পাল এতক্ষণ ধরে সব শুনছিলেন। তার শরীরে একই সাথে প্রতাপ পালের লোভ এবং বিগ্রহ পালের প্রজাবাৎসল্য দুটোই বর্তমান। সবই বুঝলাম, কিন্তু সমস্যা হচ্ছে এই যা ব্যাপার, এ তো আর গায়ের জোরে হবে না, একে অন্যভাবে শায়েস্তা করতে হবে। নিত্য ঠাকুর আপনি কি বলেন? নিত্য খুড়োর গলা একেবারে শুকিয়ে এসেছে। এ তো ঠিক যেমন তেমন প্রেত বলে তো মনে হচ্ছে না। ওই শঙ্খগ্রামে আমার পূর্বপরিচিত একজন ওঝা আছেন, এই তিনগায়ের লোক তাকে খুবই সমীহ করে, ওনাকে একবার ডাকলে ভালো হয়। বটে, তো কি নাম তার, কদিনই শুনি। ভিড়ের মধ্যে থেকে মুখ বাড়িয়ে মহানন্দ কথাটা জিজ্ঞেস করে। শ্রী ভুবন শাস্ত্রী, এর আগেও বহু ভূতুনি ঝেঁটিয়ে বিদায় করেছেন, এখন উনি শেষ সম্বল। মহানন্দ মনে মনে একটু হাসল, বিড়বিড় করে বলল, অস্য দেখি বটিয়ে কে কাকে তাড়ায় দেয়। সভা ভেঙে গেলে গাঁয়ের লোক যে যার বাড়ি ফিরতে লাগল। সন্ধে নামার আগেই সকলকে বাড়ি ফিরতে হবে। লালুও পা চালালো তাড়াতাড়ি। সবাই এসে থেকেই ও মহানন্দকে লক্ষ্য করছিল,
ছেলেটার মধ্যে কিছু একটা গরমিল আছে বলে মনে হচ্ছে ওর, তবে সেটাও ধরতে পারছে না। সেই রাতে লালু ওই মেয়েটি এবং তার ছাগলকে নিয়ে মায়ের মূর্তির পিছনে লুকিয়েছিল বলেই আজ হয়তো বেঁচে আছে। কোনো এক অজ্ঞাত কারণে সেই প্রেতনী অবশ্য ওদের অবস্থান টের পেয়ে গিয়েছিল, চলেও এসেছিল গর্ভগৃহ পর্যন্ত, তবে মায়ের মূর্তির সামনে এসে এক ঝটকা মেরে তাকে দাঁড়িয়ে পড়তে হয়, আর এগোতে পারে না সে। তারপর ধীরে ধীরে এক সময় বেরিয়ে যায়। তখনও বাইরে থেকে ভেসে আসছিল মানুষের মরণ যন্ত্রণার কাতরানি। কিছু সময় এভাবে কাটার পর ধীরে ধীরে বাইরের পরিবেশ শান্ত হলে মেয়েটাকে নিয়ে গর্ভগৃহ ছেড়ে বেরিয়ে এসেছিল লালু। দ্রুত রওনা হয়েছিল বাড়ির পথে, তবে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে আসার সময় সে দেখেছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো মানুষের হাড়, খুলি, পাঁজর ইত্যাদি, প্রতিটিতেই মাটি লেগে। জায়গাটা মন্দির নাকি শ্মশান সেটাই বোঝা দায় হয়ে উঠেছিল। সে রাতের পর থেকে মেয়েটি লালুর বাড়িতেই আছে। ভারী মিষ্টি মেয়ে, নাম হল জয়া। লালু জাতে ডোম, একাই থাকে, তাই ওর বাড়িতে কে আসলো কে থাকলো এই নিয়ে গায়ের কারোর মাথা ব্যথা কোশ্মিন কালেও ছিল না। ওইদিকে বাবা মা মরা মেয়েটারও তিন কুলে কেউ নেই। তাই এখন দিন কয়েক হলো ছাগলটাকে নিয়ে জয়া লালুর বাড়িতেই আছে। এইসব কথা ভাবতে ভাবতে লালুর বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। রাত এখন অনেক, ঘড়ির কাঁটা টিক টিক করে সময় বলে দিচ্ছে রাত দুটো। নিজের বাড়ির বাইরের দিকের ঘরে বিভু কবরেজ একটা টুলের উপর বসে আছে। সামনে টেবিলে এক গাদা বই, ঘরের এক পাশে টিমটিমে একটা লণ্ঠন জ্বলছে। তার হলদে আলোয় বিভু কবরেজের কপালে ভাঁজ সুস্পষ্ট। ঘরের দক্ষিণের জানলার সামনে একটা বিছানার উপরে বয়স ষোলোর এক ছেলে শুয়ে তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সমগ্র শরীর শুকিয়ে একেবারে কাঠ, বুকের হাড়গুলো পর্যন্ত গোনা যায়। কঙ্কালসার মুখের ওপর রোগ যন্ত্রণার ছাপ স্পষ্ট। এ এক অদ্ভুত রোগ, প্রতি বেলায় দুবার করে রোগী বমি করছে। রাত বাড়লেই সেই বমির সাথে মুখ থেকে রক্ত আর মাটি বেরিয়ে আসে। হাত পা শুকিয়ে কেমন কঙ্কালসার হয়ে যাচ্ছে দিন দিন। মাথার চুল, হাতের নখ উঠে যাচ্ছে ধীরে ধীরে। কবরেজ এই নিয়ে গত তিন সপ্তাহে সাতটা রোগীকে দেখেছে এবং প্রত্যেকেরই উপসর্গ এক, তাদের মধ্যে কেউ আর বেঁচে নেই। মারা যাওয়ার পর ওদের দেহটা ফুলতে শুরু করে এবং হঠাৎই দেহের চামড়া ফেটে মাটি বেরিয়ে আসে। তবে এই রোগীকে যে করেই হোক বাঁচাতে হবে, নায়েব সাহেবের খাস আত্মীয়ের ছেলে বলে কথা। শুধু তাই নয়, বাঁচাতে না পারলে মাথায় ঘোল ঢেলে গ্রাম ছাড়া করবার হুমকিটাও নায়েব মশাই আগে ভাগেই দিয়ে গিয়েছেন। কিন্তু নিজের ৩০ বছরের কবরেজ জীবনে তিনি যা যা শিখেছিলেন তা সব কিছুই প্রায় প্রয়োগ করা শেষ, তবে কোনো কিছুতেই কিছু হয়নি। আজ রাতটা কাটলে হয়, ইস, এখন যদি ওই বুড়িটা বেঁচে থাকতো সে নিশ্চয়ই। এত রাতে জোরে জোরে এভাবে দরজায় কড়াঘাত করছে কে? একটু বিস্মিত হলেন তিনি। কে? দরজায় কড়াঘাতটা থামল বটে, তবে কোনো উত্তর ভেসে এলো না। আরে কে, আরে কে আছেন বাইরে, উত্তর দিন। কিছু সময় উত্তরের অপেক্ষায় কবরেজ কান খাড়া করে রইলেন, কিন্তু না, সব চুপচাপ। তিনি আর পাত্তা দিলেন না। তিনি সেই দিক থেকে মনোযোগ সরিয়ে আবারও নিজের চিন্তাভাবনায় মনোনিবেশ করতেই যাবেন, এমন সময় এবার শব্দটা আর একটু বেশি জোরে। আরে কথা বলুন কে? আরে কবরেজ, এটা আমি আছি বটে। যাক,
মহানন্দ তাহলে? মহানন্দর গলা শুনে কবরেজ একটু আশ্বস্ত হন, উঠে গিয়ে দরজাটা খুলে দেন। কি ব্যাপার মহানন্দ এত রাতে এভাবে? আর বলেন কি না, এ আমার একখানা অসুখ হয়েছে বটে, কিছু হলো কিছুতে মগজে ঢুকে না, আর তাই তো আইলাম। হ্যাঁ তা কি হয়েছে সেটা বলবে তো? কবরেজ যখন মহানন্দর সঙ্গে কথা বলছিলেন তখন তিনি দেখতেও পেলেন না দক্ষিণের জানলার বাইরে থেকে ঘরের ভিতরে উঁকি দিচ্ছে একটা বিভৎস মুখ, যে মুখে চোখ নাক কিছুই নেই, তার জায়গায় আছে তিন তিনটে গর্ত। এদিকে মহানন্দ নিজের রোগের কথা একের পর এক বলে চলেছে। ঠিক সেই মুহূর্তে বিভু কবরেজের মনে হতে লাগল কোথাও একটা যেন গরমিল আছে। তার বাড়িটা পাকা দালানের, বাড়ির বাইরে সদরের কাছে একটি দরজা, তারপর উঠোন, তারপরেই বাইরের ঘর। অর্থাৎ মহানন্দ সদর পেরিয়ে তবেই ঢুকেছে। সদরের পাঁচিল বেয়ে ঢোকা অসম্ভব, কারণ সে পাঁচিল প্রায় ফুট দশেক উঁচু আর তাতে লোহার কাঁটা দেওয়া। গায়ে যা হচ্ছে আজকাল, তারপর আর দরজা খুলে রাখার সাহস পাননি কবরেজ, তাই সন্ধে হতে না হতেই সদর দরজাটা তিনি বন্ধ করে এসেছিলেন। আর এর মধ্যে সে দরজা তো কেউ খুলেও নি, এছাড়া সদরের পাঁচিল বেয়ে ঢোকা অসম্ভব, কারণ সে পাঁচিল প্রায় ফুট দশেক উঁচু আর তাতে লোহার কাঁটা দেওয়া। তাহলে মহানন্দ বাড়ির মধ্যে ঢুকলো কি করে? অনর্গল কথা বলে যাচ্ছিল মহানন্দ, কিন্তু কবরেজের কোনো কথায় মাথায় ঢুকছিল না। ওনার গা হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। মহানন্দ, তুমি এখন কি কি করে ঢুকলে সদর তো? কবরেজের মুখের কথাটা শেষ হয় না, কারণ মহানন্দের মুখে এখন একটা শয়তানি হাসি ঝিলিক মারছে। কবরেজ এক পা করে পিছিয়ে যেতে লাগলেন, মহানন্দ কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে আর মিটিমিটি করে হাসছে। ঘরে ঢুকে কবরেজ কাঁপা হাতে দরজাটা বন্ধ করতেই যাবে, ঠিক এমন সময় ঘর ভর্তি একটা সোঁদা সোঁদা মাটির গন্ধ তার নাকে জ্বালা ধরিয়ে দিল। কবরেজের মনে হতে লাগলো রোগীর বিছানার তলার অন্ধকার থেকে কেউ বুঝি তার দিকে তাকিয়ে আছে। কিন্তু পরক্ষণে নিজের মনকে বোঝালো এসবই তার মনের ভুল। ওই তো বিছানার ওপরে রোগী দিব্যি শুয়ে আছে, তার আশেপাশে সবকিছুই স্বাভাবিক। আবারও দরজার দিকে ফিরতেই যাবে, হঠাৎ এক নিমিষের মধ্যে খাটের তলার অন্ধকার থেকে একটা কালচে হাত এসে রোগীকে টেনে হিঁচড়ে খাটের তলায় নিয়ে গেল। মৃদু গুমানি আর তার সাথে খচমচ করে কিছু একটা শব্দ, তারপর আবার সব নিস্তব্ধ। এদিকে ভয়ে কবরেজ যেন পাথর হয়ে গেলেন, সারা শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। দরজার বাইরে যে মহানন্দ দাঁড়িয়ে সে কথা বেমালুম ভুলেই গেলেন তিনি। তার দুই চোখের বিস্ফারিত দৃষ্টি এবং হতবিহল ভাব তখন কেন্দ্রীভূত হয়েছে চৌকির তলার ওই অন্ধকারে। কে কে ওখানে? কোনো উত্তর এলো না। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, লণ্ঠনের হলদেটে আলোয় এবার কবরেজ দেখলেন চৌকির তলার অন্ধকার ছেড়ে বেরিয়ে আসছে একটা বিভৎস মুখ, যার চোখ নাকের জায়গায় তিন তিনটে গর্ত, হলুদ আলোয় ঠোঁটবিহীন দাঁতগুলো ঝকঝক করে উঠছে। বিভৎস মুখটা কিসের এক উত্তেজনায় যেন একটু কেঁপে উঠল, তারপর নিমেষে ধেয়ে এলো বিভু কবরেজের দিকে।
বেলা গড়িয়ে এখন দুপুর হয়ে গিয়েছে। গ্রামের একটা বড় মাঠের মধ্যে লোকজন ভিড় করে আছে। নিত্যখুড়োর বিশেষ অনুরোধে আজ এখানে এসে উপস্থিত হয়েছেন ভুবন শাস্ত্রী। গায়ের সকলের বিশ্বাস আজকে সমস্ত ভয়ের সমস্ত সমস্যার অবসান হবে। একদিকে প্রেতনী, অন্যদিকে অজানা রোগ, এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে গ্রামবাসী একেবারে জেরবার। ভবানী শাস্ত্রী এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন। এদিকে জ্যৈষ্ঠ মাসের পচা গরম, বৃহৎ মাঠের পাশের আমবাগান থেকে পাকা আমের গন্ধ ভেসে আসছে। তবুও সেসব দিকে কারোর ধ্যান নেই। সবাই দেখছে ভুবন শাস্ত্রী বিড়বিড় করে কিসব মন্ত্র পড়ে যজ্ঞের লোকে আগুনে আহুতি দিচ্ছেন। এক একবার করে আহুতি দেন আর ওনার সামনে রাখা নরকরটির কপালে একবার করে তেল সিঁদুর লেপে দেন। আহুতি পাওয়ার পর আগুনের শিখাটা দপ করে এক মানুষ সমান ঠেলে ওঠে। জমিদার মশাই সেখানে উপস্থিত, এক মনে তিনি এসব কর্মকাণ্ড দেখে যাচ্ছেন। ওনার ঠিক পাশেই পাংশু মুখে নায়েব মশাই দাঁড়িয়ে। সকাল হতেই নায়েবের লোক বিভু কবরেজের বাড়ি গিয়েছিল রোগীর খোঁজ নিতে, তবে কোনো খবর পায়নি। সদর ভেঙে ঢুকে দেখে পুরো বাড়ি ফাঁকা, কোথাও কিচ্ছুটি নেই। যজ্ঞ শেষ হতে হতে বিকেল পড়ে আসলো। আসনে বসেই ভুবন শাস্ত্রী হুকুম দিলেন, এই কি আছিস, এদিকে আয়। জমিদার বাবু এগিয়ে এলেন নিজেই, হাত জোর করে বললেন, বলুন ঠাকুর, কি আদেশ? শোন, সূর্য ডোবার আগে এই দশটি পেরে গ্রামের দশ দিকে পুঁতে ফেলার ব্যবস্থা কর। এই কাজের জন্য জমিদার তার এক খাস লোককে পাঠালেন। পেরেকগুলো নিয়ে বেরোনোর আগে ভুবন শাস্ত্রী তাকে ডেকে বললেন, দাঁড়া, এই নে এটা খা, আর পথে কোনো ভয় পেলেই ইষ্ট নাম জপবি। এই বলে একটা মড়ার খুলি থেকে হালকা লাল রঙের কি একটা পানীয় খাইয়ে দিলেন তাকে। মহানন্দ ভিড়ের মধ্যে মিশে সবটা দেখে একবার মুচকি হাসল। সে জানে এই পেরেকগুলো হয়তো আর পোতা হবে না। সূর্য যখন প্রায় অস্ত যাচ্ছে তখন সেই লোকটা ফিরে এসে জানালো পেরেকগুলোকে সে যথাস্থানে পুঁতে দিয়েছে। গ্রামের সকলে তো আনন্দে হইচই করে উঠল, এতদিনে তাদের দুর্ভাগ্য ঘুচেছে। সবাই ভুবন শাস্ত্রীর গুণগান করতে লাগল। কিন্তু হায়, সরল লোকগুলো আনন্দে এতটাই মশগুল হয়ে আছে, ফলে কেউ খেয়ালই করল না যে ফিরে এসেছে তার দুই কানে মাটি ভর্তি। বোচা, পেঁচো এবং অজিত তিনজনেই আজকে জাঁকিয়ে বসেছে বোচাদের বাড়িতে। অনেকদিন পর আজ তিন বন্ধু মিলে এমন সময় কাটাচ্ছে। এখন বাজে সন্ধে সাতটা। আলুর চপ, মুড়ি, শশা ইত্যাদি খেতে খেতে তিন বন্ধু মিলে শুরু করল খোশ মেজাজে গল্প করা। ওদিকে কিছু দূরেই বোচার বউ মাটির উনুনে রান্না চাপিয়েছে। ওই যে শোনা যায় ফুটফাট শব্দে কাঠ ফাটার শব্দ। বোচার বউ অর্থাৎ সুমি আলুগুলো ভাজতে ভাজতে হাঁক দিয়ে বলল, আরে ও মৌসুমি, মাংসগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখো গা, নইলে আবার নরম হবে না। হ্যাঁ গো দিদি, যাই। উত্তরটা এলো কুমোর পাড় থেকে। অনেকদিন পরে আজ বোচা আর অজিতের পরিবার মিলে একসাথে একটু আনন্দ করবে, যেহেতু এতদিনে গ্রামের ভয়টা বিদায় নিয়েছে। কুমোর পাড়টা একই চাপচাপ অন্ধকার, তার উপরে আবার বিভিন্ন গাছপালায় জায়গাটা জংলা মতো হয়ে। মৌসুমি যেদিকে ঠায় পিট করে বসে আছে সেদিকে একটা ঢাল নেমে গেলে চাষ জমির আল রাস্তা পড়ে। পাশেই হেরিকেনটা রেখে মৌসুমি তার সেই মিটমিটে আলোয় জল দিয়ে ভালো করে মাংসগুলো ধুচ্ছে। এত সহজেই যে সব সমস্যা মিটে যাবে এই ব্যাপারটা যেন ঠিক ভালো ঠেকছে না মৌসুমির।
কিছু একটা গণ্ডগোল যে আছেই। এই কথাটা বারবার যে কেন তার মনে হচ্ছে সেটা সে নিজেও জানে না। মাংসগুলো ধোয়া হয়ে গেলে সেগুলোকে একটা পাশে সরিয়ে রেখে নিজের হাত মুখ ধুতে থাকলো মৌসুমী। হঠাৎ এমন একটা শব্দে চমকে ওঠে সে। শব্দটা আসছে ঠিক তার পিছন দিক থেকে। এই অন্ধকার কুয়ো পাড়ে সে একা। কথাটা ভেবেই গাটা ছমছম করে উঠল মৌসুমীর। মনে সাহস জোগাড় করে একটু একটু করে মাথাটা পিছনে ঘোরাতেই মুহূর্তের ভগ্নাংশের জন্য একটা দৃশ্য নজরে আসলো। হেরিকেনের ম্লান আলোয়ও দেখল একটা লিকলিকে সরু হাত ওর ঠিক পিছনেই রাখা মাংসের বাটিটা থেকে মাংস তুলে নিচ্ছে। সে হাতে চামড়া বলে কিছু নেই, শুধুই হাড়। ও মা গো, বাঁচাও! পর মুহূর্তেই অজ্ঞান হয়ে চাতালের উপরে পড়ে গেল মৌসুমী। ওদিকে যজ্ঞ সেরে ভূত তাড়িয়ে ভুবন শাস্ত্রী শঙ্খগ্রামে ফেরার পথ ধরেছেন। নিত্যখুড়ো তাকে মতিগ্রামের সীমানা অবধি এগিয়ে দিতে এসেছে। দুজনেই আজ বেজায় খুশি। জমিদার সাহেব কল্পতরুর মতো দুই হাত উপুর করে ঢেলে দিয়েছেন পয়সা করি, তাই তারা খুশি মনে হেঁটে চলেছে। আল রাস্তার দুই পাশে বিস্তীর্ণ চাষের জমি, ঝিঝি পোকা ডাকছে। ধনছে গাছের ফাঁকে ফাঁকে জোনাকির দল তাদের আলো জলা নেভার খেলা শুরু করে দিয়েছে। এদিকে আবহাওয়া পুরো ঘুমট, এতটুকু বাতাস খেলছে না। আকাশের কালো বুক চিরে বাঁকানো তরোয়ালের মতো এক ফালি চাঁদ উঠেছে। দুজনের মধ্যে কারো মুখেই অনেকক্ষণ ধরে কোনো কথা নেই। এবার নীরবতা ভেঙে নিত্যখুড়োই বলল, আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আসলেন। আরে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছুটি নেই। যা করে দিয়ে গেলাম তাতে যদি কোনো ভূত থেকেও থাকে সে আর এ গায়ের ত্রিসীমানায় ঢুকবে না। তা বেশ বেশ। এভাবে মাঝে মধ্যে দু চার কথা বলতে বলতে ওরা দুইজনে গ্রামের সেই জলাটা পেরিয়ে আসলো। এখান থেকে নদীটাকে একদম বাঁ দিকে রেখে মিনিট তিরিশ হাঁটলেই পড়বে সেই রক্ষা কালীতলার মন্দির। ওখান থেকে মিনিট দশেক হাঁটলেই নদী পার করার জন্য বাঁশের সাঁকোটা পড়ে। সেই সাঁকো পেরিয়ে ওপারে গেলেই শঙ্খগ্রাম। মাঝে মধ্যে নানান বিষয়ে কথা বলতে বলতে ওরা এই পথ ধরেই এগিয়ে চলেছে। তবে ওরা খেয়ালই করল না ইতিমধ্যে একটা মোটা সোটা ছায়া মূর্তি পিছু নিয়েছে ওদের খুব চুপি সাড়ে। ওদিকে চিৎকার শুনে সকলে ছুটে কুয়ো পাড়ে আসতেই দেখল মৌসুমী চাতালের ওপর চিত হয়ে পড়ে আছে। সবাই তড়িঘড়ি ওকে ধরাধরি করে ঘরে নিয়ে এলো। চোখে মুখে জলের ছিটে দিতেই জ্ঞান ফিরে এলো মৌসুমীর। আরে কি হয়েছিল কি তোমার, তুমি ওরম ভাবে চিল্লাই না কেন? মৌসুমী কোনো মতে ঢোক গিলে যা যা দেখেছে সবটা বলল। সবটা শুনে সেখানে উপস্থিত বাকিদের মুখে অন্ধকার ঘনিয়ে এলো। সে কি গো, তাহলে যে ও তান্ত্রিক যজ্ঞ করে গেল? না না, মৌসুমী নিশ্চয় কিছু ভুল হচ্ছে। দাদা গো, বিশ্বাস না হলে ওই মাংসের বাটিটা দেখো, ওটা ওটা পুরো খালি, ওই ওই সব খেয়ে ফেলেছে। অজিত কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ বাইরে থেকে ভেসে আসা এই শব্দ শুনে সকলের মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। এবার ওদের ঘর লক্ষ্য করে দুবদাব কিসব যেন পড়তে লাগলো, সেই সাথে একভাবে চলতে থাকলো বাইরের ওই খোনা গলার হাসিটা।
সহসা বাইরে থেকে একটা বলের মতো কি যেন ঘরের ভিতরে এসে পড়ল। ভয় কাঁপতে কাঁপতে মৃদু আলোয় ওরা সবাই দেখল, যেটাকে বলের মতো একটা জিনিস ভাবছিল সেটা আসলে একটা নরক করটি। এভাবেই ওদের ঘর লক্ষ্য করে পোড়া বাঁশ, চিতার কাঠের টুকরো, মরার হাড় ইত্যাদি একভাবে পড়তে লাগলো। ভয়ে দিশে হারা হয়ে ওরা যতই চেঁচায় ততই উৎপাত বাড়তে থাকে। আর নয়, বোঝা এবার এগিয়ে গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে হুড়কো তুলে দেয়। ওদিকে শোনা যাচ্ছে বাইরের খোনা গলার হাসিগুলো ধীরে ধীরে ওদের ঘরটাকে যেন ঘিরে ধরছে। তাদের সংখ্যা যেন বেড়ে চলেছে ক্রমেই, 10টা, 20টা, 30টা। ওরা যখন ভয়ের চোটে সকলে দরজার দিকে তাকিয়ে, এমন সময় দেখা গেল বিছানায় শুয়ে থাকা মৌসুমি নিঃশব্দে হাসছে। সেই হাসি ওর দুই কান ছুঁয়ে ফেলেছে। ঝকঝকে দাঁতের ফাঁকে ফাঁকে জমে রয়েছে মাটি। আসলে মৌসুমির চিৎকার শুনে ওরা যতক্ষণে কুয়োর পাড়ে ছুটে গিয়েছিল, ততক্ষণে যা হওয়ার নয় সেটা হয়ে গিয়েছে। ওরা কেউ বুঝতেই পারল না ওদের চরম পরিণতি ঠিক কিভাবে ওদের জন্য অপেক্ষা করছে। ওদিকে ততক্ষণে ভুবন শাস্ত্রী এবং নিত্যখুড়ো রক্ষাকালী মন্দিরের কাছাকাছি চলে এসেছেন। মাটির পথ, আশেপাশে অগোছালোভাবে বেড়ে উঠেছে ঝোপঝাড়। নিত্যখুড়োর হাতে ধরা হ্যারিকেনের মৃদু আলোর বৃত্ত সেই ঝোপঝাড়ের অন্ধকার ভেদ করতে পারে না। সেই অন্ধকারের দিকে এক পলক তাকিয়েই নিত্যখুড়োর মনে হল, ওই অন্ধকারের আড়াল থেকে ওপার জগতের বাসিন্দারা বোধহয় তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কষছে। মাঝে মাঝে মাটির ওপর থেকে কেমন একটা আওয়াজ ভেসে আসছে, যেন ভারী কিছু একটা চলে ফিরে বেড়ালে যেমন হয় কতকটা তেমন। হঠাৎ করে একটা অজানা আশঙ্কায় নিত্য পুরোহিতের বুকটা ঢিপ ঢিপ করে উঠল। পরমুহূর্তেই মনে হলো তার সাথে স্বয়ং ভুবন শাস্ত্রী রয়েছেন। তার ভয় কিসের? কি ব্যাপার নিত্য পুরোহিত, কিছু হয়েছে নাকি? না, ওই ইয়ে আর কি। আরে ভয় টয় পেলেন নাকি আবার? সে কি, তার মনের কথা ভুবনবাবু বুঝলেন কি করে? পরমুহূর্তেই নিত্য পুরোহিত নিজেকে বোঝালেন বড় মানের তান্ত্রিকরা বোধহয় মনের কথাটাও বুঝতে পারে। তাই কিছুটি না লুকিয়ে ভুবনবাবুকে নিজের ভয় পাওয়ার ব্যাপারটা বললেন তিনি। খামোখা ভয় পাচ্ছেন? এ গ্রাম থেকে ভূত তাঁড়িয়ে আমি গ্রাম বেঁধে দিয়েছি। শুধু ভূত প্রেত কেন, তার বাবারও সাধ্য নেই যে। ভুবন শাস্ত্রীর কথাটা তখনও শেষ হলো না। তার আগেই নিত্যখুড়োর হাতে ধরা হ্যারিকেনের কাঁচটা হঠাৎ করে ফেটে গেল। মুহূর্তের মধ্যে রাস্তার পাশের জঙ্গলের অন্ধকার ছুটে এসে ঘিরে ধরল ওদের। এই কে রে, কে ওখানে? সাহস থাকলে সামনে আয়। উত্তর এলো না, তার বদলে একটা সাদাটে গোল মতো কি যেন সবেগে ছুটে এলো তার দিকে। তান্ত্রিক শুনেই সেটাকে লুফে নিলেন। জায়গায় জায়গায় মাংস লেগে থাকা একটা নরকরটি সেটা। তান্ত্রিক ভয় তো পেলেনই না, উল্টে সেই মেঠো পথ থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে বাতাসে ছুঁড়ে মারলেন। সেই মন্ত্রপুত ধুলো বাতাসে ছড়িয়ে পড়তেই উঠেছে এই অট্টহাসের জোল। ওদিকে এসব কাণ্ড দেখে নিত্যখুড়োর মুখ তো সাদা হয়ে গেল ভয়ে, তার হাত পা আড়ষ্ট হয়ে গিয়েছে,
পালানো তো দূরের কথা, গলা থেকে একটা আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না। কে তুই বাসন্ড, বেরিয়ে আয় বলছি, নইলে এক্ষুনি। নইলে? নইলে কি করবি তান্ত্রিক? কে তুই, কি চাস? কে তুই না বটে, বল কে তোরা? কিন্তু ভুবন তান্ত্রিক কোনো উত্তর করে না। সে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে নিজেদের চারিদিকে একটা গোল বৃত্ত কাটতে শুরু করেছে। তবে সে বৃত্তের মুখ বন্ধ হওয়ার আগেই ওদের পায়ের তলার মাটি প্রচণ্ডভাবে কাঁপতে লাগল। নিত্যখুড়ো এবং ভুবন দুজনই ডাল সামলাতে না পেরে আছড়ে পড়ল মাটির ওপর। বিস্ফারিত চোখে ওরা দেখতে লাগলো এক অভাবনীয় দৃশ্য। ওদের পায়ের সামনের মাটিতে তখন ফাটল ধরেছে, প্রবল বেগে দুলে উঠছে মাটি। আশেপাশের ঝোপঝাড় সমেত গাছপালাগুলো ভেঙে গুঁড়িয়ে ক্রমশ ঢুকে যাচ্ছে ওই ফাটলের হাঁ হয়ে যাওয়া মুখের মধ্যে। গাছপালার ওপর থেকে রাতচড়া পাখিগুলো কর্কশভাবে ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। ভুবন তান্ত্রিক বারে বারে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও পর মুহূর্তে আবারও তাকে টলতে টলতে পড়ে যেতে হচ্ছে মাটিতে। ওনার হাতে জড়ানো রুদ্রাক্ষের মালাটা নিজের অজান্তেই কীভাবে যেন ছিঁড়ে গিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে রুদ্রাক্ষগুলো। মনে মনে প্রমাদ গুনলেন তিন গায়ের সেরা তান্ত্রিক ভুবন শাস্ত্রী। রক্ষাকালীর মন্দিরের ঘণ্টাগুলো জোরে জোরে বাজতে আরম্ভ করেছে। ওরা সবিস্ময়ে দেখল পৃথিবীর ফাঁটা বুক বিদীর্ণ করে কতগুলো কালো কালো ছায়া উঠে আসছে একের পর এক। কোনোটার মাথা নেই, কারোর দুই হাত নেই, ওদের মধ্যে কেউ কেউ আবার আস্ত গোটা কঙ্কাল। তবে ওদের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে চিনতে বিন্দুমাত্র ভুল হলো না নিত্যখুড়োর। এই যে স্বয়ং মহানন্দ, নিজের ভুঁড়ি দুলিয়ে হি হি করে হাসছে বেটা। এবার ওর পাশে একে একে বোচা, অজিত, পেঁচো, মৌসুমী, শ্যামলী, সুমিও উপস্থিত হয়েছে। ওই তো, ও কি ও পাশে, ওটা কি? ওটা বিভু কবরেজ না? সে আবার আধা কঙ্কাল আধা মানুষ। ওদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল। লোভ অনেক লোভ, পাপ অনেক পাপ, আজ রাতেই সব, আজ রাতেই সব। কি ভয়াবহ সেই চিৎকার, কি ভয়াবহ সেই হাসি! এই হাসির শব্দ প্রাণীকুলের অন্তরাত্মাকেও যেন কলুষিত করে দেয়। বাতালের পেট চিরে উঠে এসেছে এই ভয়াবহ প্রেতের দল। তাদের প্রতিটি অট্টহাসির পিছনে লুক্কায়িত সেই প্রতিশোধের আগুনে আজ জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে মনুষ্যকুল। যদিও নিজের জীবনে ভুবন তান্ত্রিক এ ধরনের ভীষণ কিছুর মুখোমুখি হননি এখনো পর্যন্ত, তবুও কোনো অপশক্তির কাছে হার মানতে নারাজ তিনি। তাই আবারও চোখ বুঝে মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু এবারও তার মন্ত্রপাঠ সম্পূর্ণ হল না। মাটি ভেদ করে একটা কালো শিকড় জাতীয় কিছু ওনার হাত পা মুখ জড়িয়ে ধরেছে। ওদিকে নিত্যখুড়োর অবস্থাও ভালো নয়। উনি ইষ্ট দেবতার কাছে কাইমনুবাক্যে প্রার্থনা করে চলেছেন একভাবে, কিন্তু আজ বোধহয় তার উপাস্য প্রার্থনা শুনতে নারাজ। মিশমিশে কালো রঙের শিকড়ের নাক পাশে বন্দী হয়ে ভুবন শাস্ত্রী দেখতে লাগলেন ওই প্রেত মূর্তিগুলোর পিছনে এরই মধ্যে
আরো একটি মূর্তি উঠে আসছে মাটি থেকে। এই মূর্তির সারাটা শরীর মাটি এবং পাথর দিয়ে আচ্ছাদিত। চোখ নাকের জায়গায় তিন তিনটে গর্ত। সেই অক্ষি কোটর থেকে এবার একটা হলদেটে আলো দৃশ্যমান হলো। দেখলে মনে হয় দুই গর্ত থেকে দুটো পূর্ণিমার চাঁদ উঁকি মারছে যেন। মূর্তিটা সম্পূর্ণরূপে মাটির উপরে উঠে আসার পর তার দেহের মাটি পাথরের আচ্ছাদন একটু একটু করে খসে পড়ল। অন্ধকারের মধ্যে কোত্থেকে একটা আলো যেন তার উপর এসে পড়েছে। সেই আলোতেই দেখা যাচ্ছে কাঁধ অবধি খোলা চুল, উলঙ্গ দেহ, সারা শরীরে মাটির উপর যেমন ফাটল ধরে কতকটা তেমন। ফাটলের মধ্যে দিয়ে লাল টকটকে কিছু একটা উঁকি মারছে, অনেকটা আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো। একটা বিশাল ক্ষত চিহ্ন কপাল থেকে ডান চোখ অবধি নেমে গিয়েছে। বাম চোখে জ্বলছে হলদেটে একটা আলো। ধারালো কড়াতের মতো দাঁতগুলোর উপর এই অন্ধকারেও কোত্থেকে আলো এসে যেন ঝিলিক খেলে যাচ্ছে। এক মহাপ্রীতিনীর ঠোঁটবিহীন দাঁতগুলোর পৈশাচিক হাসিতে এবার ভুবনতান্ত্রিক ভয় পেলেন। এ এক দারুণ ভয়। তুই, তোর এত ক্ষমতা, তুই নাকি এই গ্রাম বাঁধবি? ওরে মূর্খ তান্ত্রিক, আমরা গ্রামের ভিতরেও নেই বাইরে নেই। ভুবন স্পষ্ট বুঝলেন তাদের মৃত্যু নিশ্চিত। কি করবে এখন? পালাবেন, কিন্তু কোথায়? চারিদিক থেকে তো ওই ভূত প্রেতের দল ঘিরে ধরেছে ওদের। বাঁচার বিন্দু মাত্র আর আশা নেই। হঠাৎ দূর থেকে ভেসে আসা এইরূপ গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণের শব্দে পৈশাচিক অট্টহাসির শব্দটা যেন ক্ষণিকের জন্য ফিঁকে হয়ে গেল। শব্দটা আসছে মৃত্যুখুড়োর ঠিক পিছন দিক থেকে, অর্থাৎ যেদিকটায় রক্ষাকালী তলার মন্দির। এক লহমায় প্রেত মূর্তিগুলো কিছুটা পিছনে হটে গেল। মন্ত্রের শব্দ যতই জোরালো হচ্ছে, প্রেতগুলোকে বাধ্য হয়ে একটু একটু করে পিছিয়ে যেতে হচ্ছে। ওম ক্রিং 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 ওম ওম হরিং হরিং শ্মশান কালী ক্রিং 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 ওম ওম হরিং হরিং স্বাহা। মন্ত্রের শব্দ আরো বাড়ল। দেখতে দেখতে এক একটা প্রেত মূর্তির শরীর আবার শুকনো মাটির মতো ঝুরঝুর করে ঝরে ঝরে মিলিয়ে যেতে লাগলো ফাটলের মধ্যে। ইতিমধ্যে সেই কালো শিঙ্করটাও ভুবন শাস্ত্রীকে ছেড়ে ধুলো হয়ে ঝরে পড়েছে মাটিতে। সে ঘাড় ফিরিয়ে দেখল একটা মূর্তি মন্ত্র পাঠ করতে করতে এগিয়ে এসেছে। মানুষটি কিছুটা সামনে আসতেই ভালো করে দেখা গেল তাকে। কৃষ্ণবর্ণ তিনি, মাথা ভর্তি চুল, কপালে মহাদেবের ন্যায় ললাট জ্যোতি অঙ্কিত, হাতে রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, বাম হাতে ধরা আছে একটা মোটা দণ্ড, যে দণ্ডের গোটা দেহটা কেমন যেন সাপের মতো কতগুলি প্যাঁচ দিয়ে উঠেছে। ওনার সারা শরীর একটা কোমল চাদরে আচ্ছাদিত। গোটা দেহটাকে একটা অদ্ভুত জ্যোতি ঢেকে রেখেছে যেন।
এদিকে সব প্রেত মুক্তিগুলো বিদেয় হলেও প্রেতিনী কিন্তু এখনো দাঁড়িয়ে। তার এই হুঙ্কারের উত্তর স্বরূপ গমগম করে একখানি বাজ পড়ল যেন। ঈশ্বরের দাস বিশ্বেশ্বর ভট্টাচার্য। তার আগে বল, তুই কেন ওদের মারতে চাস? কে তুই? আমি পৃথিবী আগে তাদেরকে মারব, তারপর প্রোগ্রাম শেষ করব আজই রাতে, আজই রাতে। এই বলে সেই ভয়ঙ্কর পৃথিবী পিশাচিনী মাটি কাঁপিয়ে হুঙ্কার তুলে তেড়ে এলো ওদের দিকে। ওরা দেখল প্রেতনীর একটি হাতে কোনো এক মন্ত্র বলে যত রাজ্যের পাথর মাটি জড়ো হচ্ছে। দেখতে দেখতে তার সেই সরু লিকলিকে হাতটা পরিণত হলো একটা বলিষ্ঠ হাতে। ওদিকে বিশ্বেশ্বর কিন্তু নির্বিকার। পাথর মাটির স্তূপ জড়ো হতে হতে অতি অল্প সময়েই প্রেতনী প্রায় একটা টিলার মতো উচ্চতা ধারণ করল। তখনও বিশ্বেশ্বরের মুখে সেই অদ্ভুত প্রশান্তি খেলা করছে। সে তার দুই চোখ বুজে আছে, ঠোঁটের কোণে খেলছে ওই নির্মল হাসিটা। সেই ভয়ঙ্কর প্রেতনী এবার তার ওই বলিষ্ঠ হাত দিয়ে বিশ্বেশ্বরকে আঘাত করতে উদ্যত হল। বিশ্বেশ্বরের ঠোঁটটা মৃদু কাঁপছে, মনে হলো অস্ফুটে কিছু মন্ত্র উচ্চারণ করছে সে। ওদিকে পিশাচিনীর পাহাড় প্রমাণ আয়তনের হাতটা বিশ্বেশ্বরের দিকে প্রায় নেমেই এসেছে। সে হাতের আঘাত খেলে পাহাড় পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে যায়। সেখানে বিশ্বেশ্বর এতটা শান্ত রয়েছে কি করে? পিশাচিনীর ওই বিশাল হাতটা যখন বিশ্বেশ্বরকে স্পর্শ করতেই যাবে, এমন সময় ব্যাস অনেক হয়েছে। বিশ্বেশ্বর তার ডান হাতটা শূন্যে তুলে বৃদ্ধি পিশাচিনীকে উদ্দেশ্য করে কথাটা বলল। কি আশ্চর্য, নিত্য খুড়ো আর ভুবন শাস্ত্রী দেখল ওই টিলার সমান উঁচু বিভীষিকা বৃদ্ধি পিশাচিনী থমকে গেল। প্রবল চেষ্টা করেও এক চুলো নড়তে পারল না সে। বিশ্বেশ্বরের সাহস ক্ষমতা দেখে ইতিমধ্যে বাকি দুজন তো অবাক। এবার বিশ্বেশ্বর নিজের ডান হাতটাকে ক্রমশ মুঠো করতে লাগলো। ওদিকে পিশাচিনী প্রাণপণে চেষ্টা করছে তার ওই বিশাল শরীরটাকে ধরে রাখার, কিন্তু একই আশ্চর্য ব্যাপার, পিশাচিনী কিছুতেই পারছে না। বাকি দুজন সবিস্ময়ে দেখলো ওই প্রেতনীর বিশাল দেহে ফাটল ধরতে শুরু করেছে। পিশাচিনীর প্রবল শক্তির বিরুদ্ধে বিশ্বেশ্বর নিজের অদম্য ইচ্ছে শক্তি প্রয়োগ করতে লাগলো, ফলত তার দুই কানের পাশের শিরাগুলো দপদপ করে উঠছে, কপাল ঘেমে ভিজে যাচ্ছে ক্রমশ। তার 5000 বছরের এই সুদীর্ঘ জীবনে এ কাজ তিনি বহুবার করেছেন, কিন্তু এই প্রথমবারের জন্য বেশ একটু বেগ পেতে হচ্ছে তাকে। কিছু একটা আছে যা এই শয়তানকে বিপুল পরিমাণ শক্তি যোগাচ্ছে। পৃথিবী পিশাচিনীর দেহে এক মুহূর্তে ফাটল ধরে, তো পর মুহূর্তে আবার সে ফাটল ভরে যায়। বেশ কিছুক্ষণ ধরে দুই পক্ষের এমন অদৃশ্য লড়াই চলার পর বিশ্বেশ্বরের কাছে হার মানল প্রেতনী। তার বিরাট পাথুরে দেহটি ফুটে শতদা হয়ে এদিক ওদিকে ছিটকে পড়ল। পর মুহূর্তে সে পুনরায় ফিরে এলো নিজের ছোট রূপে। আর ঠিক 3 দিন পরেই আরেকটি অমাবস্যা আসছে, ওই দিনই আমি মায়ের পূজো সেরে তোকে নিধন করব। ততদিন এইখানেই মাটির নিচে বন্দী হয়ে থাকবি তুই।
এই বলে নিজের ডান হাতটা সম্পূর্ণরূপে মুঠো করার পরেই মুহূর্তে ঝুরঝুর করে গুঁড়ো হয়ে মাটিতে মিশে গেল পৃথিবীপিশাচিনী। চোখের সামনে একের পর এক অবিশ্বাস্য কাণ্ড দেখে বাকি দুইজনের মুখ হাঁ হয়ে গিয়েছিল। এবার সেই প্রেত মূর্তি উধাও হতেই দুইজনে একসাথে লুটিয়ে পড়ল বিশ্বেশ্বরের পায়ে। বাবা, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি দয়া করে এই শয়তানির কিছু একটা করুন। নিত্যক্ষুড়ো কাঁকুতে মিনতি করে ওঠে। ভুবন তান্ত্রিক জুলুজুলু চোখে তাকিয়ে থাকে বিশ্বেশ্বরের দিকে। আরে আরে, কি করছেন, ছি ছি ছি, আপনি সাধক মানুষ, এসব দেখলে মহামায়া আমাকে ছাড়বেন না। আমি তো নিমিত্ত মাত্র, সবই উনি করান। এখন আপনারা যে যার বাড়ি ফিরে যান, অনেক রাত হলো, এখন পথে আর কোনো ভয় পাবেন না আপনারা, কেমন? কিন্তু আপনি কোথায় থাকবেন আজ রাতে? আপনি অধমের বাড়িতে একটু পায়ের ধুলো দিন দয়া করে। হাত জোর করে নিত্য পুরোহিত কথাটা বলে। আমি আজ রাতটা ওই মন্দিরেই কাটিয়ে দেব, আগামীকাল সকাল সকাল আপনি এসে আমায় এই গাঁয়ের জমিদার বাড়িতে নিয়ে যাবেন, কেমন? দরকার আছে। ওদিকে নিজের মাটির কুঁড়ে ঘরের দাওয়ার ওপর লালু ঘুমিয়ে পড়ছিল। মেয়েটা অর্থাৎ জয়া ঘরের ভিতর তক্তপোষের ওপর শোয়। ঘুমের মধ্যে হঠাৎ পায়ের ওপর একটা ঠান্ডা সরু দড়ির মতো কি একটা স্পর্শ পেয়েই লালুর ঘুম ছুটে যায়। রাতের আকাশের ক্ষীণ আলোয় সে দেখে ওর ডান পা সম্পূর্ণ জড়িয়ে ফনা তুলে আছে একটা জাত গোঁকড়ো। বিষধর সাপটা মাঝে মাঝে ফনা দোলাচ্ছে। লালু একদম অনড় হয়ে পড়ে রইল, একটু নড়লেই মৃত্যু। সহসাও দেখল ঘরের ভিতর থেকে জয়া বেরিয়ে এসে সাপটাকে লালুর পা থেকে ছোঁ মেরে ছাড়িয়ে নিল। কি আশ্চর্য, সাপটা কিন্তু কিচ্ছুটি করল না। একটা সাপকে এত ভয়? কি বলছো, সাপকে ভয় করব না? আরে কামড়ে দিলে? ওদের কোনো ক্ষতি না করলে ওরাও কারোর কোনো অনিষ্ট করে না, দেখবে। এই বলে জয়া গোখরুটিকে নিয়ে লালুর একেবারে কাঁধের উপর ছেড়ে দেয়। লালু তো ভয় সাদা হয়ে গিয়েছে, মনে মনে হয়তো ভাবছে এই কোন মেয়েকে সে আশ্রয় দিল। তবে সাপটা কিন্তু লালুর কাঁধ বেয়ে এসে ওর গলায় জড়িয়ে দিব্যি বসে রইল। হুড়মার করে উঠে বসল লালু, ওর সর্বাঙ্গ ঘামে ভিজে জ্যাপ জ্যাপ করছে। তার মানে এতক্ষণ ধরে সে কি স্বপ্ন দেখল? দাওয়ার সামনেই উঠোনে একটা খুঁটির সাথে লালুর গরুটা আর ছাগলটা বাঁধা ছিল। ওরা বোধ করি লালুর মনের কথা ধরতে পেরেই নিজেদের মাথা দোলাতে লাগলো প্রবলভাবে, যেন বলতে চাইছে, আরে না না ধুর, এসব কি ভাবছিস লালু, গরমে তোর মাথাটা গিয়েছে। না দেখি মেয়েটা ঘুমোচ্ছে নাকি, তারপর একটু হাত মুখ ধুয়ে আসি। এবার উঠে দাঁড়িয়ে জানলার দিকে চোখ রাখলো লালু। হ্যারিকেনের মৃদু আলোয় দেখা গেল জয়া নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু ও কি, জয়ার কাছে বসে আছে একটা নারী মূর্তি। তার সারা শরীর থেকে অদ্ভুত এক জ্যোতি বার হচ্ছে। নারী মূর্তিটা এবার লালুর দিকে তাকালো। লালু দেখল সেই নারী মূর্তির মুখ অবিকল রক্ষা কালীতলার মন্দিরের মায়ের বিগ্রহের মুখের মতো দেখতে। নারী মূর্তিটা এবার লালুকে হাত ছানি দিয়ে নিজের কাছে ডাকলেন। লালু আর সহ্য করতে পারে না। মা মা,
অজ্ঞান হয়ে পড়ে যায় সে মাটিতে। মন্দিরে পৌঁছে বিশ্বেশ্বর ধ্যানস্থ হল। আজ এই পিশাচিনীকে কব্জা করতে তার অনেকটা শক্তি খরচ হয়েছে। তবে কে এই পিশাচিনী, কিভাবে জন্ম নিল সে, ওই রকম ভয়ঙ্কর শক্তি পেলই বা কোথা থেকে? ধ্যানস্থ বিশ্বেশ্বরের চোখের সামনে একের পর এক সমস্ত দৃশ্য ভেসে উঠল। প্রৌঢ়ার ওপর গ্রামের সকলের অত্যাচার, শ্মশানের সেই দৃশ্য, তারপর শ্মশানে মরা উধাও হয়ে যাওয়ার ঘটনা। তবে প্রৌঢ়ার মরা এমনি এমনি উধাও হয়নি, ধ্যানস্থ বিশ্বেশ্বর পুরোটাই দেখতে পেল। বৃষ্টির চোটে যখন লালু এবং বোচা আটচালার নিচে গিয়ে দাঁড়াল, তখনই সেই মুহুর্মুহু বাজ পড়ার সাথে সাথে অন্ধকার মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছিল একটা মূর্তি। সেই মূর্তির এক চোখ কানা, খোঁচা খোঁচা দাড়ি ভর্তি মুখের আড়ালের ওই পৈশাচিক হাসির সাথে পাল্লা দিয়ে চলছিল বজ্রপাত। সেই সময় ওই অদ্ভুত দর্শন মূর্তিটা একবার নিজের মুখটা হাঁ করেছিল। তখনই ওর মুখ থেকে একটা মিশমিশে কালচে লাল আগুন ওই প্রৌঢ়ার আতপোড়া লাশের মুখের ভিতরে প্রবেশ করেছিল। সবার অলক্ষ্যে সেই আগুন প্রবেশ করার পর নড়তে শুরু করেছিল চিতার উপর লাশটি। নড়তে নড়তে একসময় উঠে বসল সে। নিজের চোখহীন গর্ত দিয়ে আটচালার মানুষগুলোর দিকে একবার তাকালো। ওর মুখে তখন ঘৃণা এবং ক্রোধের ছাপ স্পষ্ট। তারপর চিতা থেকে নেমে কিছুটা দূর গিয়ে মাটির উপর দৃঢ়ভাবে একটা পা রাখতেই মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আটটি কঙ্কাল। তারপরে একে একে সমস্ত ঘটনা দেখে চলল বিশ্বেশ্বর। অমুক শক্তিধারী এই পিশাচিনী কোনো সাধারণ প্রেত নয়, এ হল পঞ্চমহাতত্ত্বের প্রথম তত্ত্ব অর্থাৎ পৃথ্বীতত্ত্বের শক্তিতে বলিয়ান এক ভীষণ প্রেতনী। মাটির উপরে অপ্রতিরোধ, একে মারতে হলে সবার প্রথমে মাটি অর্থাৎ ভূমির সাথে এর সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তারপর তার ভিতরে থাকা ওই অভিশাপকে করতে হবে আলাদা, একমাত্র তবেই এই পিশাচিনীর মুক্তি সম্ভব। কিন্তু পর মুহূর্তেই আর একটা কথা ভেবে বিশ্বেশ্বরের চোয়ালটা শক্ত হয়ে উঠল। ওই এক চোখ কানা পুরুষ মূর্তি, সেই সুদীর্ঘ 5,000 বছর ধরে তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে সে। বিশ্বেশ্বর কিছুতেই তার কোনো কিছু করতে পারেনি এখনো, কারণ তার শক্তি যে প্রায় অসীম। বিশ্বেশ্বরের শক্তি তার সামনে কিছু নয়। এর আগেও অনেকবার বিশ্বেশ্বরের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল ওই এক চোখ কানা পুরুষ মূর্তি, কিন্তু এখনও অবধি সফল হয়নি। কোনো না কোনোভাবে বিশ্বেশ্বর নিজের ধূর্ততা এবং বুদ্ধিমত্তা দিয়ে এতকাল বোকা বানিয়ে হারিয়ে এসেছে তাকে। কিন্তু এবার এবার কি হবে? আপনারা শুনছিলেন অতনু বল্লভের কাহিনী প্রেতনীর সাপ। এরপর কি হবে? বিশ্বেশ্বর কি পারবে ওই মহাপ্রেতিনীকে বন্দি করতে, নাকি 3 দিন পর ফিরে এসে সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে? তবে কি বিশ্বেশ্বরের মৃত্যু ওই প্রেতনীর হাতেই? জানতে হলে চোখ রাখুন গল্পকথায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আজকের গল্পের সমগ্র পর্ব পরিচালনায়, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান নেশি। যতক্ষণ না গল্পের অন্তিম অংশ নিয়ে ফিরে আসছি, ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।